সবাইকে স্বাগতম। আজকের নিউরোলজি ভাইবা ক্লাসে ফর দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনি। যদি সবাই ঠিকমতো দেখতে পাও এবং সাউন্ড ক্লিয়ার থাকে, আমি বিসমিল্লাহ বলে শুরু করতে পারি। আমি এর আগে আরও বেশ কয়েকটি ভাইবার উপর ক্লাস নিয়েছিলাম এবং লং কেস এবং শর্ট কেসের উপর ওভারভিউ ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমরা অনেকে ওইগুলো অ্যাটেন্ড করেছ। আজকে আমি নিউরোলজির উপর ক্লাস নিচ্ছি। নিউরোলজিতে আসলে ভাইবা পরীক্ষাতে স্যারদের কোশ্চেনটা কিছুটা ইনকনসিস্টেন্ট। কেন ইনকনসিস্টেন্ট? কারণ নিউরোলজি টপিকসটা অ্যাকচুয়ালি একটু সবাই যেভাবে চিন্তা করে আর কি, আসলে তো খুব একটা কঠিন না, কিন্তু আসলে আন্ডারগ্রেড লেভেলে অনেক স্টুডেন্টদের একটু কম পড়া থাকে বা একটা ভীতি থাকে বিভিন্ন কারণে। তো দেখা যায় যে আসলে স্যাররাও ভাইবাতে নিউরো থেকে খুব বেশি কোশ্চেন করতে চান না। কোশ্চেন করলেও আসলে খুব কমন টপিকস যেগুলো সবাই পারে অল্পের মধ্যে, ওগুলোই বেশি জিজ্ঞেস করা হয়, যেগুলো থার্ড ইয়ার থেকে আমরা ওয়ার্ডে পড়িয়েছিলাম বা বিভিন্ন মেডিকেল কলেজে ওয়ার্ডে থার্ড ইয়ার থেকেই পড়ানো হয়। স্যাররা মূলত ওই জিনিসগুলোই বেশি খেয়াল করেন। আর সেটা নিউরোলজিতে অনেকগুলো কঠিন কঠিন টপিকস আছে বা ডিজিজ বেসড অনেকগুলো জিনিস আছে অথবা জেনেটিক অনেকগুলো ডিজিজ আছে, এগুলো দেখা যায় বেশিরভাগ পোস্ট গ্র্যাজুয়েশন পিরিয়ডে জিজ্ঞেস করা হয়। আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে এগুলো আসলে খুব বেশি জিজ্ঞেস করা হয় না। বেসিক থেকে স্যাররা কিছু কিছু জিনিস জিজ্ঞেস করে থাকেন। তারপর যারা একটু ভালো নাম্বার ক্যারি করার জন্য চেষ্টা করে একটু প্লেস করা বা অনার্স পাওয়া, তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় স্যারদের কিছু কোশ্চেন কঠিন কঠিন কিছু কোশ্চেন অ্যাপারেন্টলি লুকিং কঠিন আর কি, আসলে অত কঠিন এগুলো হয়তো কিছু জিজ্ঞেস করা হয়। ভয় পাওয়ার একেবারেই কিছু নেই। আমি আজকের ক্লাসে কিছু কিছু টপিকস বলে দেবো, এগুলো যদি মোটামুটি ভালো করা থাকে তাহলে আল্লাহর রহমতে নিউরোলজি পার হওয়া যাবে। আর তোমরা নিউরোলজি রিটেনের জন্য বা ভাইবার জন্য রিটেনের জন্য শর্ট কেস লং কেসের জন্য আসলে যা করা হয় ওখান থেকে ভাইবা আসলে অনেকটা কাভার হয়ে যায়, এর বাইরে খুব বেশি কঠিন জিনিস লাগে না। তারপরও যাদের ওরকম ক্যাপাবিলিটি আছে আমি না বললেও তোমরা নিজ থেকে দায়িত্ব নিয়ে করে নিতে পারো। আচ্ছা, এই হলো ইন্ট্রোডাকশন। তাহলে আমরা নিউরোলজি টপিকস থেকে কী কী জিনিস আসলে পড়া হয় জিজ্ঞেস করা এগুলো একটু ডিসকাশন করি। প্রথমে যেমন বেলস পলসি, নিউরোলজিতে এটা খুবই কমন একটা টপিকস, স্যারদের খুব ফেভারিট জিনিস, এটাতে কোশ্চেন করা হয়। স্ট্রোক, তারপরে সাবারাক্নয়েড হিমোরেজ ইজ অলসো ওয়ান টাইপ অফ স্ট্রোক, একটু স্পেশাল যেহেতু ম্যানেজমেন্টটা সেপারেট এই কারণে হয়তো আলাদাভাবে এটা একটু জেনে রাখতে হয়। তারপরে জিবিএস, গুইলেনবারি সিন্ড্রোম, হ্যাঁ এটা স্যারদের এটা আসলে অনেক কিছুতেই দেওয়া হয়, এটা শর্ট কেসে দেওয়া হয়, লং কেসে দেওয়া হয়, ভাইবাতেও এটা রিলেটেড কোশ্চেন করা হয়। আমার ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ভাইবার একটা বোর্ডে, এখানে তো দুইটা বোর্ড থেকে একটা বোর্ডের আমার কোশ্চেনই আরম্ভ হয়েছিল একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে, যেটা ডায়াগনোসিস হলো জিবিএস এবং ওটার ম্যানেজমেন্ট রিলেটেড। তারপরে ট্রান্সভার্স মায়োলাইটিস, কর্ড কম্প্রেশন, মিনিঞ্জাইটিস আবার তিন রকম, ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলার মিনিঞ্জাইটিস, এগুলোতে সিএসএফ অ্যানালাইসিসের ফাইন্ডিংস কী। তারপরে হলো আমাদের বডিতে কী কী ইনভলান্টারি মুভমেন্ট হয়। তারপরে গেট অ্যাবনর্মালিটিস কী কী আছে, ভার্টিগো রিলেটেড কোশ্চেন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তারপরে কী কী সেরিবেলার সাইন আছে, এগুলোর একটু নাম বলার জন্য চেষ্টা করা। আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন বলতে কী বুঝো, টোসিসের কজ কী বা নিস্টিগমাসের কজ কী, এগুলো দেখা যায় বেশিরভাগ পরীক্ষাতে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়। এছাড়া কিছু টপিকস আছে, এগুলো একটু কঠিন, এগুলো আসলে খুব বেশি জিজ্ঞেস করা হয় না, খুব একটা না পারলেও সমস্যা নেই। যাদের ওরকম ক্যাপাবিলিটি আছে তারা হয়তো একটু দেখে নিতে পারো জিনিসগুলো, যেমন মোটর নিউরন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স ডিজিজ, হ্যাঁ মায়াস্থেনিয়া গ্রেভিস, তারপরে ডুচিনি মাসকুলার ডিস্ট্রফি, ব্যাকার্স মাসকুলার ডিস্ট্রফি, মায়োটনিক ডিস্ট্রফি, এগুলো আসলে ফাইনাল প্রফেশনাল পরীক্ষাতে খুব বেশি জিজ্ঞেস করা হয় না, স্যার এগুলোতে খুব বেশি এমফাসিস দেন না। ঠিক আছে, কাজে এগুলো যারা পড়তে চাও তারা নিজ দায়িত্ব একটু করে নিতে পারো। আজকে আমি ডিসকাশনে এগুলো রাখবো না, মেনলি বেসিক যেগুলো স্যাররা পরীক্ষায় বেশি জিজ্ঞেস করে থাকেন এগুলোই হয়তো আমি জিজ্ঞেস করবো, যেগুলোই হয়তো আমি বলবো। যেমন স্যারদের ভাইবা বোর্ডে একটা প্রথম কোশ্চেনই হলো, একটা আরম্ভ হতে পারে, আমরা একদম চলে যাই পড়াশোনায়, যে হোয়াট আর দ্য নিউরোলজিক্যাল ইমার্জেন্সিস, এটা অনেক স্যারের একটা ফেভারিট কোশ্চেন। প্রথম কোশ্চেনে কিছু নিউরোলজিক্যাল ইমার্জেন্সির নাম বলো, বা ওয়ার্ডে তুমি নিউরোলজির কী কী পেশেন্ট দেখেছো অথবা আউটডোরে কী কী পেশেন্ট দেখেছো। তো এই কোশ্চেনগুলো করলে সবসময় তুমি যেটা পারবা ভালোভাবে পড়ে যাবা ওরকম জিজ্ঞেস করবা। যেমন নিউরোলজিক্যাল ইমার্জেন্সি বললে স্যাররা খুব শুনতে চান যে স্ট্যাটাস এপিলেপটিকাস, এটা একটু শুনতে চান যে এটা তুমি নিউরোলজি ইমার্জেন্সি হিসেবে দেখেছো। তারপরে গুইলেনবারি সিন্ড্রোম, ইটস অ্যান ইমার্জেন্সি, এটা নট অলওয়েজ অ্যাকচুয়ালি ইমার্জেন্সি, এটার একটা কমপ্লিকেশন হলো রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট হয়, এখানে রেসপিরেটরি ফেলিওর হতে পারে, কাজে এই হিসেবে এটা কিন্তু গুইলেনবারি সিন্ড্রোমের একটা ইমার্জেন্সি। এবং আমরা মেডিসিন ওয়ার্ড থেকে
বিভিন্ন কারণে অনেক সময় আসলে আমরা আইসিইউতে রেফারেল কল দিয়ে থাকি যে পেশেন্টের আইসিইউ দরকার হতে পারে। তো জিবিএস হলো এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেটা আইসিইউ রেফারেল দিলে অলমোস্ট অলওয়েজ আমরা আইসিইউ সিট পেয়ে যাই। অন্যান্য ডিজিজগুলোতে পাই আর না পাই, জিবিএস কিন্তু পাওয়া যায়। তার মানে এটা আসলে একাডেমিক পারপাসে ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স জিবিএস। আমি বারবার বলছি, এটা খুব ভালোভাবে করে নেবা। হ্যাঁ, তারপর স্পাইনাল কর্ড কম্প্রেশন, ইটস অ্যান ইমার্জেন্সি টু, এটা অনেক কারণে হতে পারে। স্ট্রোক একটা ইমার্জেন্সি আসলে, এটা যদি থ্রম্বোলাইসিস তো আমাদের দেশে করা হয় না, স্ট্রোকে যদি করা পসিবল হয় সেক্ষেত্রে আসলে ইমার্জেন্সি চিন্তা করে ওইভাবে ট্রিটমেন্ট করা হয়। আমাদের দেশে আসলে স্ট্রোকটা ইমার্জেন্সি হিসেবে ওইভাবে ম্যানেজমেন্ট, মানে বাইরের দেশে যেভাবে ওইভাবে আসলে হয় না। মায়াস্থেনিয়া গ্রেভিস, এটা তো মাসেল উইকনেস হয়ে পেশেন্টের একটা ইমার্জেন্সি অবস্থা হতে পারে, এগুলো আসলে এতটা জিজ্ঞেস করা হয় না, এটা জাস্ট এমনি বললাম। তাহলে স্ট্যাটাস এপিলেপটিক কাজটা তোমার ভালোভাবে করা থাকতে হবে। ওকে, তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাস একটা পেশেন্ট আমরা কখন বলি, কখন একটা এপিলেপসির পেশেন্ট স্ট্যাটাসে চলে যায়? একটা ডায়াগনোসড কেস থাকে সাধারণত, বা আনডায়াগনোসড, প্রিভিয়াসলি আনডায়াগনোসড, কিন্তু আমরা কখন একটা পেশেন্টকে স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো? তাহলে এটা হলো আমরা একটা পেশেন্টের যখন এপিলেপসি অ্যাটাক হয়, মানে মোটর কনভালশনটা হয়, আমরা যেটা দেখি। এপিলেপসি তো আসলে শুধু মোটর একটাই এপিলেপসি না, এটা সেন্সরি কিন্তু হতে পারে, তাই না? কিন্তু আমরা আসলে জেনারেলি যেটা চিন্তা করি সেটা হলো মোটর, মোটর এলিমেন্ট নিয়ে আসলে আমাদের ডিসকাশনটা বেশি হয়ে থাকে। তাহলে এটা হলো একটা স্ট্যাটাস এপিলেপটিকাস, হলো একটা সিজার অ্যাক্টিভিটি হুইচ ডাজ নট রিজলভ স্পন্টেনিয়াসলি অর রিকারেন্ট সিজার উইথ নো রিকভারি অফ কনসিয়াসনেস ইন বিটুইন। তাহলে যেটা স্পন্টেনিয়াসলি যদি কোনো সিজার অ্যাক্টিভিটি যদি রিজলভ না হয়, অথবা রিকারেন্ট সিজার অ্যাক্টিভিটি হয়, মানে স্পন্টেনিয়াসলি রিজলভ হলো ঠিকই কিন্তু পেশেন্টের কনসিয়াসনেস গেইন হয় নাই, তাহলে সেটাকেই আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো। ডেফিনিশনে ডেভিডসনে কিন্তু টাইম ডিউরেশনের কথা বলা হয়নি, এককালে বলা হয়তো 30 মিনিট, কারেন্টলি অ্যাকচুয়ালি হলো 5 মিনিট হলেই কিন্তু স্ট্যাটাস এপিলেপটিকাস বলা হয়। কিন্তু যদিও ডেফিনিশনে এই জিনিসটা লেখা নেই, কিন্তু ম্যানেজমেন্টে আবার ওটা পড়লে তোমাদের কাছে মনে হবে না 5 মিনিটটা একটা ইন্টারভেল টাইম, তবে তোমরা ডেফিনিশনে মিনিটটা লিখবে না। তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাস ইজ সিজার অ্যাক্টিভিটি নট রিজলভিং স্পন্টেনিয়াসলি অর রিকারেন্ট সিজার উইথ নো রিকভারি অফ কনসিয়াসনেস ইন বিটুইন। তাহলে এরকম একটা পেশেন্ট আসলে আমরা কী করবো? এটা হলো ট্রিটমেন্টের দুটা ভাগ, একটা ইনিশিয়াল ট্রিটমেন্ট আর একটা হলো অনগোয়িং ট্রিটমেন্ট। ইনিশিয়ালি আমরা প্রথমের এবিসি ম্যানেজমেন্ট, এতে এআরওয়ে প্যাটেন্ট আছে কিনা এটা হলো ইন্সপেকশন করতে হবে, ব্রিদিং ঠিক আছে কিনা, স্পন্টেনিয়াসলি পেশেন্টের ব্রিদিং নিচ্ছে কিনা, এবং আমরা তো এখন অক্সিজেন স্যাচুরেশন দেখি। যেমন কোভিড পেশেন্ট আসার পরে বাংলাদেশে এটা খুব ভালোভাবে চলে এসেছে অক্সিজেন স্যাচুরেশনটা দেখা। যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে তাহলে হলো সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হবে, এবং পেশেন্টের ব্লাড প্রেশার দেখা, পালস দেখা, রেসপিরেটরি রেট দেখা, এগুলো প্রথমে একেবারে করে ফেলতে হবে। তারপরে আমরা আইভি অ্যাক্সেসে চলে যাই। আইভি অ্যাক্সেসে গিয়ে কিছু আমরা ইনভেস্টিগেশনের জন্য ব্লাডটা কালেকশন করি, যেমন বেসলাইন ইনভেস্টিগেশন, সিবিসি, এসআর, তারপরে গ্লুকোজ, ইউরিয়া, ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, কারণ হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া সিজারের একটা কজ। তারপর লিভার ফাংশন টেস্ট, যদি পেশেন্ট আগে থেকে অ্যান্টিবায়োটিক ড্রাগে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ড্রাগ লেভেল, এবং একটা স্যাম্পল, ব্লাড স্যাম্পল ফিউচারের জন্য রেখে দেওয়া হয়, ড্রাগ মিস ইউজ যদি থাকে তাহলে ওটার লেভেল দেখার জন্য। এবং সিজার অ্যাক্টিভিটি যদি হলো মোর দেন 5 মিনিট হয়, তাহলে আমাদের দেশে আমরা আসলে ডায়াজেপামটা বেশি ইউজ করি। টেক্সট বুকে আইভি অথবা রেক্টাল ইউজ করার কথা বলা হয়েছে, আমরা অনেক সময় আইএমও দিই, কারণ অনেক সময় আইভি আমাদের যারা নার্স আছেন তারা অনেক সময় আইভিটা দিতে চান না। যদি দেয় তাহলে মনে রাখতে হবে ডায়াজেপাম কিন্তু একেবারে স্লো আইভি ডাইলুট করে দিতে হয়, তা নাহলে কিন্তু পেশেন্টের সমস্যা হতে পারে, এটা মনে রাখবে। কিছু কিছু ড্রাগ আমরা কখনোই আইভি দেওয়ার চেষ্টা করি না, যেমন পটাশিয়াম, ডায়াজেপাম, এই ড্রাগগুলো আমরা অলওয়েজ যদি আইভি দিই স্লো আইভি বা ড্রিপে দেওয়ার চেষ্টা করি। ডায়াজেপিমটা আমরা রেক্টালি আসলে খুব বেশি প্র্যাকটিস করে থাকি। এছাড়া বর্তমানে মিডাজোলাম, লরাজেপাম, আইভি এগুলোর কথাও বলা আছে। এগুলো দিয়ে আমরা পেশেন্টকে 15 মিনিটস দেখবো, যদি 15 মিনিটসে পেশেন্টের আমরা ইম্প্রুভমেন্ট না হয়, এর মধ্যে যদি আবার সিজার অ্যাক্টিভিটিস হয়, তাহলে আমাদের পেশেন্টকে আরেকটা আমরা ডোজ দিতে পারবো ডায়াজেপাম। মানে একটা ডোজ দিব 5 মিনিটস আমরা দেখে, তারপর একটা 15 মিনিটস পরে আমরা দেবো, তাই না? এর বেশি কিন্তু আমরা দেবো না, মানে রিপিট মাত্র একবারে কিন্তু করবো। হ্যাঁ, তার মানে টোটাল ডায়াজেপাম পাবে 2 বার, 3 বার কিন্তু পাবে না, যেহেতু এগুলো সিএনএস ডিপ্রেশন ড্রাগ, এগুলো হলো ওভারডোজ হলে পেশেন্টের সমস্যা হতে পারে।
এবং ইন দ্য মিন টাইম ব্লাড গ্লুকোজ লেভেলটা তো আসলে খুব ইনিশিয়ালি দেখা যায়। আমরা আইভি অ্যাক্সেস করে যে ব্লাড গ্লুকোজ দেখা যায় তা না, আমরা যখন ওই যে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার মাপি, রেসপিরেটরি রেট দেখি, তখনই কিন্তু আমরা ব্লাড গ্লুকোজ যে নর্মাল যে মেশিন আছে ব্লাড গ্লুকোজ দেখার, ওইটা কিন্তু আমরা এখানে ফিঙ্গার টিপে দেখে ফেলতে পারি। যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে, হাইপোগ্লাইসেমি ইজ রেকগনাইজড কজ অফ স্ট্যাটাস এপিলেপটিকাস, তাহলে সাথে সাথে হাইপোগ্লাইসেমিয়া একই সাথে কারেকশন করে ফেলতে হবে ডায়াজেপাম দেওয়ার সাথে সাথে। যদি হাইপোগ্লাইসেমিয়া তো নয়, পেশেন্ট কিন্তু ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এরপরে অনগোয়িং ট্রিটমেন্ট, যদি সিজার অ্যাক্টিভিটি 30 মিনিট পরেও অনগোয়িং থাকে, তাহলে আমরা আইভি ইনফিউশনে চলে যাব উইথ কার্ডিয়াক মনিটরিং। আইভি ইনফিউশনের জন্য তিনটা ড্রাগ সিলেক্টেড আছে, ফিনাইটোয়েন, সোডিয়াম ভালপ্রেট এবং ফেনোবারবিটাল। আমরা ফেনোবারবিটালটা আসলে বেশি চয়েস করা হয়, এটা টক্সিসিটি কম্পারেটিভলি কম। 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে 100 মিলিগ্রাম পার মিনিট ডোজ এটা দেওয়া হয়। এবং একই সাথে কার্ডিয়াক মনিটরিং করতে হয়, পেশেন্টের নিউরোলজিক্যাল কন্ডিশন মনিটর করতে হয়, ব্লাড প্রেশার, রেসপিরেশন এবং আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এগুলো দেখতে হয়। যদি এরপরে দেখা হয় 60 মিনিট পরেও, এই আইভি ইনফিউশনের পরে, মানে এটা তো 30 মিনিট পরে দেখলাম, তারপরে আবার আমরা 1 ঘন্টা পর্যন্ত চেক করব। যদি এরপরেও যদি পেশেন্টের মানে সিজার অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আমরা রেফারেল দিয়ে দিব আইসিইউতে, তখন এটাকে এটা ডায়াগনোসিস হয়ে যাবে রিফ্র্যাক্টরি স্ট্যাটাস, ইন্টুবেশন, ভেন্টিলেশন, জেনারেল অ্যানেস্থেশিয়া ইউজিং প্রোপোফল অর থায়োপেন্টল সোডিয়াম, এবং পেশেন্টের ইইজি মনিটর লাগতে পারে। আর যদি একবার আমাদের স্ট্যাটাস কন্ট্রোলড হয়ে যায়, তখন আমরা লং টার্ম অ্যান্টি এপিলেপটিক ড্রাগে চলে যাব। লং টার্মের জন্য সোডিয়াম ভালপ্রয়েট, ফিনাইটোয়েন বা কার্বামাজেপেন যে কোনোটি আমরা দিতে পারি। ফিনাইটোয়েনটা অ্যাকচুয়ালি দেওয়া একটু ইজি, কারণ এটা ডেইলি মাত্র 300 মিলিগ্রাম, আমরা দেখা যায় 100 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। অনেক সময় সকালে একটা মানে 102 এইভাবে বা 201 এইভাবে আমরা দিয়ে দিতে পারি, মানে হলো ডোজটা একটু কম, পেশেন্টটা নিতে একটু সুবিধা ভোগ করে। সোডিয়াম ভালপ্রয়েট আসলে অনেক বেশি ডোজ, ডেইলি 800 to 200 মিলিগ্রাম। কার্বামাজেপেনের অনেক বেশি ডোজ, 400 to 1200 মিলিগ্রাম। কার্বামাজেপেন আমরা আসলে একটু কম্পারেটিভলি কম ইউজ করার চেষ্টা করি, যেহেতু কার্বামাজেপেন স্টিভেন জনসন সিনড্রোমের একটা ওয়ান অফ দ্য কমনেস্ট কজ, ড্রাগের মধ্যে মোস্ট কমন কজ কিন্তু কার্বামাজেপেন, যেটা স্টিভেন জনসন সিনড্রোম করে, তাই না? আর ইন দ্য মিন টাইম আমরা হলো কী কজে হলো এটা হলো স্ট্যাটাস এপিলেপটিকাস, সেটা হলো ইনভেস্টিগেশন রিপোর্টগুলো করবো, এটা কজটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। কী কী কারণে হতে পারে স্ট্যাটাস এপিলেপটিকাস? ধর একটা পেশেন্ট এপিলেপসি ড্রাগ নিয়মিত গেছে, হঠাৎ করে সে যদি সাডেন একটা উইথড্রল হয়, তোমরা জানো যে ফার্মাকোলজি থেকে পড়ে আসছো যে এপিলেপসি ড্রাগ উইথড্রল কিন্তু একটা নিয়ম আছে, এটা কিন্তু আস্তে আস্তে একটার পর একটা ধীরে ধীরে কিন্তু এটা উইথড্র করতে হয়, এবং এপিলেপসি কন্ট্রোল হওয়ার অনেক পরে কিন্তু একটা লং টার্ম সময়ের পরে কিন্তু এটা উইথড্র করতে হয়। যদি এরকম ম্যাথোডিক্যালি যদি না উইথড্র করা হয়, তাহলে হঠাৎ করে উইথড্র করলে কিন্তু এটা হতে পারে। এছাড়া যদি ইন্টারকারেন্ট কোনো ইনফেকশন হয়, অথবা যদি ইলেকট্রোলাইট কোনো ডিস্টারবেন্স হয়, সাসাস হাইপোনেট্রেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া এগুলো হলে, অথবা যদি সেরিব্রাল কোনো হলো, টিউমার হয়, অথবা অন্য কোনো ইনসাল্ট হয়, তাহলে কিন্তু কোনো ইনফেকশন হলো, তাহলে একটা পেশেন্ট স্ট্যাটাসে চলে যেতে পারে, স্ট্যাটাস এপিলেপটিকাসে চলে যেতে পারে। তাহলে দিস ইজ অল ওভার স্ট্যাটাস এপিলেপটিকাস, এটা অবশ্যই মেডিকেল একটা ইমার্জেন্সি, এবং যদি প্রম্পটলি ট্রিটমেন্ট না হয়, তাহলে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট পেশেন্টের মর্টালিটি আছে। তাহলে এরপরে স্যার একটা ক্লিনিক্যাল সিনারিও দেয়, এখন তো স্যার অনেক সময় ক্লিনিক্যাল সিনারিও দিয়ে হলো জিজ্ঞেস করে, খুব সহজ একটা ক্লিনিক্যাল সিনারিও দেয়। একটা পেশেন্ট তোমার কাছে আসছে, ধরো বা একটা 50 ইয়ার্স একটা মেল অর ফিমেল এনি পেশেন্ট যার ডায়াবেটিস আছে, সে আসলো কি তার গত 3 দিন আগে হলো কানের পিছনে বা অ্যারাউন্ড দ্য ইয়ার পেইন ছিল, এবং হলো এখন উনি খেতে পারছেন না, মুখ দিয়ে হলো লালা গুড়িয়ে পড়ছে, অথবা মুখটা একটু ভারী ভারী লাগছে, অথবা উনি আয়নাতে দেখলেন ওনার মুখটা একটু বেঁকে গেছে, বা ওনার ওয়াইফ বলছে বা কেউ বলেছে যে ওনার মুখটা বেঁকে গেছে। তাহলে এখান থেকে ডায়াগনোসিস তোমার কী মনে হয়? খুবই সুন্দর সিম্পল ডায়াগনোসিস, সারা সব সিনিয়র এখানে বলেই দেয়। এটা হলো একটা মোস্ট কমন ডায়াগনোসিস হলো এক্ষেত্রে আমাদের বেলস পলসি। বেলস পলসি কি? একটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি। এটা কাদের বেশি হয়? যারা ইমিউনো সাপ্রেস থাকে, যেমন ডায়াবেটিস মেলাটাস যদি থাকে, প্রেগনেন্সি পিরিয়ড, এগুলোতে বেশি হয়, বা একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা হাইপারটেনশনের সাথেও ডেভিডসনে বর্তমানে লিখেছে অ্যাসোসিয়েশন আছে। এটা মোস্টলি কজ অ্যাকচুয়ালি হলো ইডিওপ্যাথিক কজ, এখন আইডেন্টিফাই করা যায়নি, তবে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং অন্যান্য কিছু ভাইরাসের সাথে অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। আর কারেন্ট ডেভিডসন টেক্সট বুকে 4টা কন্ডিশন লিখেছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলিটাস এবং হাইপারটেনশন। তাহলে এই জিনিসগুলিতে দেখতে হবে। এটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি। লোয়ার আমি এর আগে শর্ট কেস ক্লাসে বলেছিলাম, ফেশিয়াল নার্ভ পলসির লোয়ার মোটর টাইপ মানে হলো এটা লোয়ার হাফ অফ ফেস এবং আপার হাফ অফ ফেস। আপার মানে হলো ফোরহেড এবং আই, এটা এবং এটা উভয়টা ইনভলভমেন্ট হয়।
তার মানে পেশেন্ট হ্যাজ গট ডিফিকাল্টি ইন ক্লোজিং হিজ আইজ। এছাড়া আর কী সমস্যা থাকতে পারে, পেশেন্টের টেস্ট সেন্সেশনের সমস্যা থাকতে পারে, ওকে, যদি কর্ডা টিম্পানি নার্ভ যদি ইনভলভ থাকে। এছাড়া পেশেন্টের হলো যেদিকে এফেক্টেড ওই দিকে উনি বেশি শুনতে পারেন, হাইপার একিউসিস, নার্ভ টু স্ট্যাপিলিয়াস মাসেল যদি ইনভলভ থাকে, কারণ মাসেলটা যদি ইনভলভ থাকে তাহলে আমাদের যে ইনট্রা ইয়ার যে তিনটা বোনস আছে এগুলো স্টেবিলাইজ থাকে না, এগুলোর হলো ভাইব্রেশন বেশি হয়, তখন সাউন্ড বেশি মনে হয়, ওকে। এছাড়া প্যারাসেম্পিথেটিক ইনভলভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে হলো স্যালাইভেশন এবং টিয়ার প্রোডাকশন সমস্যা হতে পারে। তাহলে এগুলো হলো আমাদের ক্লিনিক্যাল ফিচার নিয়ে পেশেন্ট আসতে পারে। এক্সামিনেশান তোমরা জানো কী কী কোশ্চেন করতে হয়, এবং এই পেশেন্টের এক্সামিনেশান কজ দেখার জন্য কী কী এক্সামিনেশান করা যায়, এখানে একটু কজ মাথায় রাখতে হবে। মোস্ট কমন কজ তো ইডিওপ্যাথিক বেলস বলছি, মানে কোনো কজ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই পেশেন্টের তুমি যদি হলো ইয়ারে কিছু ভেসিকল পাও বা প্যালেটে কিছু ভেসিকল পাও, তাহলে ডায়াগনোসিস কী হয়ে যাবে, ডায়াগনোসিস হয়ে যাবে তখন কিন্তু প্রাইমারি হারপেস সিমপ্লেক্স ইনফেকশন, তখন কিন্তু ইডিওপ্যাথিক আর থাকবে না, তখন সরাসরি এটা ভাইরাল, ওকে, তখন কিন্তু এন্টিভাইরাল ট্রিটমেন্ট দিতে হবে। অথবা তুমি পেশেন্টের হলো একটু ইয়ারে ডিসচার্জ পেলে অফেন্সিভ, তাহলে সিএসওএম ক্রনিক সাপোরেটিভ ওয়াটাইটিস মিডিয়া থেকে হতে পারে, অথবা এখানে স্কার মার্ক দেখতে হবে, প্যারোটিডে অনেক সময় স্কার মার্ক থাকে, অথবা হলো বেজ অফ দ্য স্কালে কোনো ট্রমা হয়েছে কি না এগুলো দেখতে হয়। তাহলে এখান থেকে আমরা কিছু কজও কিন্তু ইভালুয়েট করা যায়, সারা কিন্তু জিজ্ঞেস করে যে এটা এক্সামিনেশান করার সময় এদিকে আর কী কী জিনিস অ্যাসোসিয়েটেড তুমি দেখে ফেলতে হবে। তাহলে এটা ট্রিটমেন্ট কী করবো, এটা ট্রিটমেন্ট করবো যে আমরা যদি ইডিওপ্যাথিক হয়, ভাইরাল না হয়, যদি ইডিওপ্যাথিক হয় তাহলে ট্রিটমেন্ট হলো স্টেরয়েড, এবং স্টেরয়েড দিলে সাধারণত 72 ঘন্টার মধ্যে স্টার্ট করা হয় এবং পেশেন্টের রেসপন্স খুব ভালো হয় এটা, ওকে। এটা মেজরিটি পোর্শনই হলো 3 মাসের মধ্যে ভালো হয়ে যায়। স্টেরয়েড বাদে আর কি ট্রিটমেন্ট দেবো, অ্যান্টিভাইরাল কি দিব, অবশ্যই না। বেলস পলসিতে অ্যান্টিভাইরাল একসময় বলা হতো যে দিতে, কিন্তু এখনকার টেক্সট বুক থেকে তুলে দিছে, যেহেতু দেখা গেছে যে অ্যান্টিভাইরাল ইজ নট ইফেক্টিভ। এটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে যে এসাইক্লোভির দিবা নাকি দিবা না, তুমি বলো স্যার দরকার নেই, এসাইক্লোভির দিব না, স্টেরয়েড হলো ট্রিটমেন্ট। সাধারণত শর্ট ডিউরেশন স্টেরয়েড দেওয়া হয়, খুব বেশি দিন না, 10 ডেজ 15 ডেজ এরকম, মানে লেস দেন 3 উইকস ইউজুয়ালি। আর আর্টিফিশিয়াল টিয়ার, যেহেতু এখানে টিয়ার প্রোডাকশনটা কম হয়, সিম্পেথেটিক নার্ভ ইনভলভমেন্ট হতে পারে, সো আর্টিফিশিয়াল টিয়ার দেওয়া হয়। এছাড়া রাত্রিবেলা হলো আই শাট ডাউন করে রাখা হয় টু প্রিভেন্ট এক্সপোজার কেরাটাইটিস অর কর্নিয়াল অ্যাবরেশন। যদি পেশেন্টের হলো সিগনিফিক্যান্ট ডিফর্মিটি থাকে, মানে পেশেন্ট ক্যান নট ক্লোজ ইজ আইস, তাহলে সেক্ষেত্রে টার্সোর রিভার সার্জিক্যাল অপথলমোলজিস্ট অপিনিয়ন দরকার হতে পারে, অথবা ফেস যদি ডিফর্মিটি থাকে সেক্ষেত্রে প্লাস্টিক সার্জারি দরকার হতে পারে। এটার কী কমপ্লিকেশান হতে পারে লং টার্ম, সেটা হলো যখন পেশেন্ট রিকভারি করে তখন এভারেন বা অ্যাবনর্মাল রিনার্ভেশন হতে পারে, সিনকাইনেসিস এবং ক্রোকোডাইল টিয়ার, সিনকাইনেসিস এবং ক্রোকোডাইল, ক্রোকোডাইল টিয়ার কি পেশেন্ট খাওয়ার সময় দেখা যায় যে চোখের পানি পড়ে, তাই না, এরকম অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট হতে পারে। তাহলে এই হলো বেলস পলসিল প্রাইপারেটেড কোশ্চেন। আরেকটা তোমাদের একটা সিনারিও দিই, একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তার হিস্ট্রি হলো সে গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো কি তার একটা পায়ের গুরু আঙ্গেল ধরে নাড়তে পারছে না, গ্রেড টু, হ্যাঁ, হি কান্ট মুভ হিজ গ্রেড টু, অ্যান্ড ওভার দ্য ডেজ দ্য উইকনেস ইনক্রিজ অ্যান্ড নাও হি কান্ট মুভ হিজ লোয়ার লেগস, ওকে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হিজ বাওয়ার ব্লাডার রিপিট ইজ নর্মাল। এখানে আমি অনেকগুলো ক্লু অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছি, যদি তোমাকে কখনো এরকম সিনারি দেওয়া হয় যেটা শুরু হয়েছে উইকনেস টো থেকে, এরপরে হলো যতটুকু অ্যাসেন্ডিং হলো না কেন ডায়াগনোসিস বলে ফেলবা যে মোস্ট লাইকলি ডায়াগনোসিস স্যার গুইলেন বারি সিন্ড্রোম, ওকে। আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা বলি, আমাকে স্যার জিজ্ঞেস করেছিলেন যে হলো এ পেশেন্ট কেম টু উইথ দ্য কমপ্লেন্টস অফ ইনএবিলিটি টু মুভ ইজ গ্রেট টু সিন্স মর্নিং, ওকে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। অ্যাকচুয়ালি এখান থেকে ডায়াগনোসিস বলাটা খুব কষ্টকর সরাসরি, তো আমি মোটর উইকনেসে যতগুলো কজ আছে আমি প্রায় সবগুলো বলার চেষ্টা করছিলাম, অনেকগুলো বলে ফেলছিলাম। তখন স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেকগুলো বলে ফেলছো, তোমাকে একটা দুটো একটু ক্লু দিই, তুমি একটা ডায়াগনোসিস বলো। ভাইবার ক্ষেত্রে মনে রাখবা স্যাররা হলো একটু স্পেসিফিক শুনতে চান, দেখা যায় রিটেনে নন স্পেসিফিক অনেক কথা লেখা যায়, কিন্তু ভাইবাতে কিন্তু এরকম না, ভাইবাতে একটু একটা দুইটা পয়েন্ট দিয়ে স্যাররা একটা ডায়াগনোসিস হয়তো শুনতে চান। তাহলে এখান থেকে বোঝা যায় যে এটা একটা জিবিএস ডায়াগনোসিস, গুইলেন বারি সিন্ড্রোম, ওকে। তোমরা প্রিয়া কখনো জিবিএস বলবে না, গুইলেন বারি সিন্ড্রোম সবসময় ইলাবোরেটিভ টার্ম বলার চেষ্টা করবে। তাহলে এটা রিলিভেন্ট, তুমি কী কী হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের বাওয়াল বর্ডার ইনভলভমেন্ট আছে কিনা, সেন্সর ইনভলভমেন্ট আছে কিনা, এবং প্যারালাইসিসটা অ্যাসেন্ডিং, এই জিনিসগুলো দেখতে হবে। অনেক সময় দেখা যায় উইকনেসের আগে কিন্তু একটু পেইন স্টার্ট হয়, যদিও বলা সেন্সরি সিমটম থাকে না, কিন্তু ইনিশিয়াল একটা সেন্সরি সিমটম একটু পেইন বা হেভিনেস এরকম থাকতে পারে, রিপিটেশন এটা আছে, এবং ব্যাক পেইন থাকতে পারে পেশেন্টের একটু।
আর এই পেশেন্টের ক্ষেত্রে তুমি কি ইনভেস্টিগেশন করবে? একটা যদি ইনভেস্টিগেশন করবে তাহলে কি হবে, সেটা ওটা রেসপিরেটরি মাসেল কিন্তু ইনভলভমেন্ট হতে পারে। ওকে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং হাইপোভেন্টিলেশন ডেভেলপ করতে পারে এবং পেশেন্টের মেটাবলিক এসিডোসিস ডেভেলপ করতে পারে, তাই না? তাহলে সিরিয়াল লাং মনিটরিং বা রেসপিরেটরি ফাংশন মনিটরিং, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর্টারিয়াল ব্লাড ব্লাড প্রেশার অ্যানালিসিস, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো হলো চেস্ট ইনভলভমেন্টের জন্য, দেখার জন্য। আর যদি ডায়াগনোস্টিক পারপাসে বলি তাহলে সিএসএফ অ্যানালাইসিস, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা এক নম্বরের টেস্ট সিএসএফ অ্যানালাইসিস। এবং এটা কী পাওয়া যায়, অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, এটার মিনিং কী? মিনিং হলো যে পরিমাণে অ্যালবুমিন বাড়ে সিএসএফ এর, সেই পরিমাণে সেল বাড়ে না, তার মানে এখানে ইনফ্লামেশনটা কম থাকে। এটা কিন্তু পোস্ট ইনফ্লামেটরি একটা ডিজিজ, মানে পেশেন্টের দেখা যায় হিস্ট্রি নিলে কয়েকদিন আগে একটা ফিভার হিস্ট্রি থাকে যেটা সাবসাইড হয়ে গেছে, এরকম থাকতে পারে, মানে পোস্ট ইনফ্লামেটরি বা পোস্ট ইনফেক্টিভ। যদি এটা সরাসরি ইনফ্লামেটরি বা ইনফেক্টিভ হতো সেক্ষেত্রে সিএসএফ তুমি অনেক বেশি প্রোটিন পেতে, যেমন যেটা মিনিনজাইটিসে পাওয়া যায়, প্রোটিন অনেক বেড়ে যায় স্পেশালি ব্যাকটেরিয়াল মিনিনজাইটিসে। এছাড়া কি টেস্ট করা হয়, নার্ভ কন্ডাকশন স্টাডি, ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি, এই টেস্টগুলো করা হয়। ট্রিটমেন্ট কী? ট্রিটমেন্ট হলো প্লাজমাফেরেসিস আর আইভি ইমিউনোগ্লোবুলিন, এটা হলো ট্রিটমেন্ট। স্টেরয়েডের এখানে কোনো রোল নেই। ওকে, সারাটা জিজ্ঞেস করে এখানে স্টেরয়েড দেওয়া হবে, এখানে স্টেরয়েড দেওয়া হয় না। বেলস পলসি হলো স্টেরয়েড ইজ দ্য ট্রিটমেন্ট, ইয়ার প্লাজমাফেরেসিস আর ইমিউনোগ্লোবুলিন ইজ দ্য ট্রিটমেন্ট। ওকে, আর পেশেন্টের যদি হলো রেসপিরেটরি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হলো রেফারেল টু আইসিইউ। ওকে, এটার ক্ষেত্রে অনেক সময় সারা জানতে চান জিবিএসের সাথে কোনো মেলিগন্যান্সির অ্যাসোসিয়েশন আছে কি না, লিম্ফোমার অ্যাসোসিয়েশন আছে, এটা একটু জেনে রাখতে হবে। একটা কানেক্টিভ টিস্যু যদি জানতে চায়, একটা কানেক্টিভ টিস্যুর সাথে অ্যাসোসিয়েশন হলো এসএলের সাথে অ্যাসোসিয়েশন আছে। এছাড়া পোস্ট সার্জারি, পোস্ট ভ্যাকসিনেশন বা হিস্ট্রি অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা জিআই ট্র্যাক্ট ইনফেকশন, এগুলোর সাথে তো অ্যাসোসিয়েশন আছে, যাই হোক মানে তোমরা এগুলো জানো। জিবিএস কিন্তু 80% হলো ভালো হয়ে যায়, 4% পেশেন্ট ডেথ হয়, এবং বাকি 16% কেসে কিন্তু হলো একটা লং টার্ম ডিসেবিলিটি থাকতে পারে। তাহলে এগুলো অল অ্যাবাউট জিবিএস। এবার আরেকটা সিনারিও তোমাদেরকে দিই, এ পেশেন্ট নন কেস অফ মাল্টিপল মায়োলোমা কেম টু ইউ উইথ ব্যাক পেন, ডরসাল পেন অর থোরাসিক পেন অ্যান্ড বাইলেটারাল লেগ উইকনেস, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবল ডায়াগনোসিস? মানে একটা পেশেন্ট যার মাল্টিপল মায়োলোমা আগে থেকে ডায়াগনোসিস হয়ে গেছে, ডায়াগনোসিস কনফার্ম, সে এখন একটা ব্যাক পেন নিয়ে আসছে, ব্যাক পেনটা হলো আপার ব্যাক, মানে দ্যাট মিনস হলো ডরসাল রিজন বা থোরাসিক রিজন। থোরাসিককে অনেক সময় ডরসাল বলা, সার্ভাইকাল সার্ভাইকালি লাম্বার লাম্বারি, কিন্তু থোরাসিক রিজনটাকে অনেক সময় ডরসাল রিজন বলা হয়। ওকে, ডরসাল রিজনে একটা ব্যাক পেন হচ্ছে এবং হলো তার বাইলেটার লোয়ার লিব উইকনেস। এক্ষেত্রে হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? দ্য ডায়াগনোসিস ইজ মোস্ট প্রবল ডায়াগনোসিস স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমাতে কিন্তু স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়। ওকে, তাহলে এই পেশেন্টের হলো তুমি আর্জেন্ট ম্যানেজমেন্ট কি, স্যার এটা জানতে চাইবে, অথবা এই পেশেন্টে তুমি নিউরোলজিক্যাল যদি টেস্ট করো তাহলে লোয়ার লিম্বে তুমি কী পাবে? ওকে, তাহলে লোয়ার লিম্বের ফাইন্ডিংসটা হবে স্পাস্টিক প্যারাপ্যারেসিস একটা অ্যাপেন্ডিক্স পাওয়া যাবে, যেহেতু স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট, সিএনএস ইনভলভমেন্টে আমরা পাবো হলো স্পাস্টিক প্যারাপ্যারেসিস। ওকে, দ্যাট মিনস হলো আমরা যদি এক্সামিনেশন করি, যদি জার্কগুলো সারা জানতে চায়, বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেন্সর এবং হলো অ্যাঙ্কেল এবং নিউ জার্ক হলো এক্সাজারেটেড পাওয়া যেতে পারে, পাওয়া যাবে। ওকে, এবং হলো এটা সিমেট্রিক্যাল উইকনেস হবে। সাধারণত স্পাইনাল কর্ড ইনভলভমেন্টে বাউল বর্ডার ইনভলভমেন্ট একটু লেট হয়, অনেক সময় ইনিশিয়ালি নাও থাকতে পারে, পরবর্তীতে আসতে পারে। ওকে, তবে যদি একটা পেশেন্টের আমরা যদি দেখি যে হলো বাইলেটারাল লেগ উইকনেস এবং হলো একটা ইউরিনারি ক্যাথেটার ব্যাক করানো আছে, আমরা ধরে নিই যে হলো কর্ড কম্প্রেশন, কাজে এটা একটু জেনে রাখতে হবে। এটা হলো আমরা এখন কী ম্যানেজ করবো, এটা হলো আর্জেন্ট প্রথমে একটা এমআরআই করে ফেলতে হবে ডরসাল স্পাইনের। ওকে, নট হোল স্পাইন, ডরসাল স্পাইন। লেগ উইকনেস মানে ডরসাল রিজিয়ন আর সার্ভাইকাল রিজিয়ন, সার্ভাইকাল রিজিয়ন হলে কিন্তু কোয়াড্রিপ্যারেসিস হবে, যদি C4 এর উপর হয়, তার নিচে হলে কিন্তু প্যারাপ্যারেসিস, মানে শুধু লোয়ার লিম্বে হবে। সো যেহেতু আপার লিম্বে কোনো ইনভলভমেন্ট নেই, সো ডরসাল স্পাইন এটা এমআরআই করলে বোঝা যাবে যে কোথায় সমস্যা হয়েছে। দেন পেশেন্টের ট্রিটমেন্ট হলো স্টেরয়েড, ডেক্সামিথাসন, অন্য স্টেরয়েড নেই, এক্ষেত্রে হলো ডেক্সামিথাসন।
ওকে, বেলস পলসিতে স্টেরয়েড কিন্তু প্রেডনিসোলন দেওয়া হয়, বাট এখানে ডেক্সামিথাসন। প্রথমে 16 মিলিগ্রাম আইভি স্টেট দেওয়া হয়, এরপর 8 মিলিগ্রাম করে দেওয়া হয়, ওরালি দেওয়া হয়। ওকে, দেন এডিকুয়েট অ্যানালজেসিয়া ব্যথা কমানোর জন্য, তারপরে হলো আমরা আর্জেন্ট রেফারেল নিউরো সার্জারি অথবা অঙ্কোলজি ইউনিটে রেডিওথেরাপির জন্য। প্রাইমারি ক্যান্সার যেটার উপর ডিপেন্ডেড ওই অনুযায়ী সার্জারি দরকার হতে পারে, রেডিওথেরাপি অথবা কম্বিনেশন দরকার হতে পারে। আমাদের মেডিকেল ট্রিটমেন্ট হলো দুইটা, একটা হলো ডেক্সামিথাসন এবং অ্যানালজেসিয়া। ওকে, তাহলে এই হলো স্পাইনাল কর্ড কম্প্রেশন রিলেটেড। স্যাররা হয়তো জানতে চাইতে পারেন যে স্পাইনাল কর্ড কম্প্রেশনের আরও কয়েকটা কজ বলো, এই 3-4টা কজ একটু স্যাররা হয়তো জানতে চান। মেলিগন্যান্সিতে একটা বলা হয়েছে যেমন মাল্টিপল মায়োলোমা, হেমাটোলজিক্যাল মেলিগন্যান্সি, সলিড মেলিগন্যান্সি হতে পারে যেমন মেলে ক্ষেত্রে প্রোস্টেট কার্সিনোমা, লাং ক্যান্সার, ফিমেলের ক্ষেত্রে হলো ব্রেস্ট কার্সিনোমা। এগুলো অনেক সময় দেখা যায় ভার্টিব্রাল মেটাস্টেসিসটা বেশি হয়। আমাদের দেশের প্রেক্ষিতে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হলো পটস ডিজিজ। ওকে, পটস ডিজিজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। এছাড়া যদি হলো ওল্ড এজ ফিমেল হয়, সেক্ষেত্রে একটা কজ মাথায় রাখতে হয়, অস্টিওপোরোসিস। কাজে এগুলো হলো মানে মোস্ট কমন কজ অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন, এগুলো তাহলে জানতে হবে। স্যাররা নেক্সট একটা জিনিস, সিম্পল জিনিস অনেক সময় জানতে চান, আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের মধ্যে কিছু পার্থক্য। খুবই সিম্পল জিনিস, থার্ড ইয়ারের পড়া, দুইটাতেই উইকনেস হয়। তাই আপার মোটর নিউরন হলো স্পাস্টিক উইকনেস, আর একটা লোয়ার মোটর নিউরন লেশনে কি হয় ফ্লাসিড উইকনেস। তাই না, একটা তো স্পাস্টিক আর একটা ফ্লাসিড, একটাতে মাসেল টোন বেশি স্পাস্টিক আর একটাতে মাসেল টোন কম, হাইপোটোনিয়া কোনটা, ফ্লাসিডে হলো হাইপোটোনিয়া। যার কী হয় আপার মোটর নিউরন লেশনে সব জার্ক এক্সাজারেটেড হয়, প্ল্যান্টার হয় এক্সটেনশন। লোয়ার মোটর নিউরন লেশনে কী হয় সব জার্ক ডিমিনিশড অর অ্যাবসেন্ট এবং প্ল্যান্টার আইদার ফ্লেক্সার অর অ্যাবসেন্ট। মাসেল ওয়াস্টিং কোনটাতে থাকে, সাধারণত লোয়ার মোটর নিউরন লেশনে হলো আর্লি মাসেল ওয়াস্টিং, আর আপার মোটর নিউরন লেশনে হলো ওয়াস্টিং হতে পারে, বাট দ্যাটস এ লেট ফিচার। একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং সেটা হলো ফেসিকুলেশন। স্যার এটা অনেক সময় জানতে চান ফেসিকুলেশন কোনটাতে থাকে, ফেসিকুলেশন থাকে হলো লোয়ার মোটর নিউরন লেশনে, নট আপার মোটর নিউরন লেশনে, এটা মাথায় রাখবে। এটা অনেক সময় স্যাররা দেখা যায় জিজ্ঞেস করে থাকেন। ফেসিকুলেশনটা কিসে থাকে, ওকে, এবং ফেসিকুলেশন যদি কোথাও থাকে তাহলে সেখানে লোয়ার মোটর নিউরন লেশন সাসপেক্ট করতে হয়। তারপরে গেট রিলেটেড সাবা কোশ্চেন করে থাকেন যে তুমি কিছু গেটের নাম বলো এবং এক্সাম্পল সহ, এক্সাম্পল সহ 5 ধরনের গেট বলো। এটা অনেক সময় খুব একেবারে পেইড একটা কোশ্চেন ভাইবা বোর্ডের। আমি কয়েকটা এখানে বলে দিই, যদি স্পুন ফিডিংয়ের মতো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। অনেক ধরনের গেট আছে, এগুলো ডিসক্রিপশন পড়তে হবে বই থেকে। যেমন স্পাস্টিক গেট, হ্যাঁ, সিজার গেট, যদি বাইলেটারাল যদি স্পাস্টিক প্যারাপেরাইসিস, মানে স্পাস্টিক প্যারাপেরাইসিস যদি থাকে লোয়ার লিম্বে, যেটা স্পাইনাল কর্ড লেশন আমরা একটু আগে ডিসকাশন করলাম, এটা কিন্তু সিজার গেট হয় বা স্পাস্টিক গেট। আমরা স্ট্রোকের পেশেন্টের যেটা পেয়ে থাকি যে হেমিপ্লেজিয়া, মানে এক সাইডে উইকনেস, তাই না, তো সেক্ষেত্রে কিন্তু হলো যদিও স্পাস্টিসিটি কিন্তু হলো ইউনিলেটারাল, সেক্ষেত্রে পাওয়া যায় হেমিপ্লেজিক গেট। ওকে, তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথি, এটাতে পাওয়া যায় হাই স্টেপিং গেট। হাই স্টেপিং গেট মানে কি হলো, পাটা উপরে উঠায়, যেহেতু হলো মানে অ্যাঙ্কেলটা ডোরসিফ্লেক্স থাকে, সো এটা রুমিংয়ের জন্য হলো পাটা অনেক উপরে উঠায়, তারপরে অনেক জোরে মাটিতে পড়ে, তাই না, হাই স্টেপিং গেট। ঠিক এটার কাছাকাছি একটা গেট হলো স্টাম্পিং গেট, এটা হলো ডর্সাল কলাম লেশন, মানে স্পাইনাল কর্ড লেশনে যদি ডর্সাল কলাম যদি ইনভলভ হয় এটাতে স্টাম্পিং গেট। স্টাম্পিং গেটে হলো অনেকটা শুনলে হাই স্টেপিং আর স্টাম্পিং কাছাকাছি, মানে আসলে এক না, স্টাম্পিং গেট হলো অনেক বেশি উপরে তোলে না, সে যতটুকু নর্মালি যতটুকু ততটুকু তোলে, কিন্তু অনেক এমফাসিস দিয়ে এটা ফ্লোরকে টাচ করবে। ওকে, কাছে একটা হলো অনেক উপর থেকে পড়বে, আর একটা নর্মাল জায়গা থেকে অনেক জোরে পড়বে, স্টাম্পিং গেট ডর্সাল কলাম লেশনে হয়। আর যেমন যেগুলোতে প্রক্সিমাল মায়োপ্যাথি হয়, এগুলোতে ওয়ার্ডলিং গেট বা রোলিং গেট পাওয়া যায়, প্রক্সিমাল মাসেল উইকনেস থাকে, সো এটাতে ওয়ার্ডলিং গেট পাওয়া যেতে পারে। সেরেবেলার ডিজিজ, যেহেতু সেরেবেলাম আমাদের হলো ব্যালেন্সের সাথে রিলেটেড, যদি সেরেবেলার ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাটাক্সিক গেট থাকতে পারে, বা এটাকে ড্রাঙ্কেন গেটও বলে, ওয়াইট বেস্ট আর কি সেরেবেলার ডিজিজ। আরেকটা আছে সেরেবেলার হলো যদি ভার্মিস ইনভলভ থাকে, সেরেবেলার ভার্মিস, তাহলে সেটাকে বলে ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া। ট্রাঙ্ক মানে হলো আমাদের ট্রাঙ্কটাকে ঠিক রাখতে পারে না, এরা মানে সে দাঁড়াইতেই পারবে না, কারণ ট্রাঙ্কটাই তার ঠিক নেই, লিম ঠিক থাকলেও কোনো লাভ নেই, যেহেতু তার ট্রাঙ্কটাই ঠিক নেই। ওকে, ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া বললে হলো সেরেবেলার ভার্মিস লেশন স্পেসিফিকলি। তারপরে হলো এপ্রাক্সিক গিট, মানে তার সেরেবেলাম আদার সব ঠিক আছে, তারপরেও সে হাঁটতে পারছে না,
কিন্তু সে শুয়ে শুয়ে সাইকেল চালানোর মতো পায়ের অভিনয় করতে পারে কিন্তু হাঁটতে পারে না, কিন্তু তার হলো অন্যান্য সব ফাংশন ঠিক আছে। এটা হলো নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস অনেক সময় হয়, এপ্রাক্সিক গেট। তারপর একটা গেট আছে মার্সে পেটিক পাস, স্মল স্ট্রাইড হয়, স্মল স্টেপ, ওইটা হলো স্মল ভেসেল সেরেব্রোভাস্কুলার ডিজিজ হয়। এটার সাথে কাছাকাছি গেট হলো পার্কিনসন্স ডিজিজের ফিস্টিনেন্ট গেট, ফিস্টিনেন্ট গেট। আর এটার সাথে পার্থক্য হলো ফিস্টিনেন্ট গেট হলো প্রথমে হলো খুব ফ্রিজিং থাকে, পরে গেট স্টার্ট করার পরে হলো স্টেপগুলো হলো ছোটো হয়ে আসে বাট স্পিড বাড়ে। ওকে, স্পিড ইনক্রিজ করে সময়ের সাথে সাথে, কিন্তু স্টেপগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসে। এবং যদি কখনও কোনো ডোরওয়ে থাকে, মানে দরজা পার হইতে যায় বা নেরকম যদি কোনো প্যাসেজ থাকে, ওইটা ওরা পার হইতে পারে না, ওই জায়গাতে ফ্রিজিং হয়ে যায়। শুরুতেও ফ্রিজিং থাকে ওখানে, এটা হলো পার্কিনসন ডিজিজ। এটা আবার মার্চে পেরিট পাশে থাকে না, কিন্তু বাকি অংশটা কি, দুটো হলো স্মল স্টেপ। তারপরে হলো ফাংশনাল ডিস্টারবেন্স, অনেক সময় গেট অ্যাবনর্মালিটি পাওয়া যায়, ওটা ভেরিয়েবল, ওটা দেখা যায় কোনো প্যাটার্ন, আমি এখানে যতগুলো প্যাটার্ন বললাম কোনো প্যাটার্নের সাথে মিলে না। তাহলে এই হলো আমাদের গেট রিলেটেড কথাবার্তা। এবার যদি আমরা বলি একটা আরেকটা ক্লিনিক্যাল সিনিয়র দিই তোমাদেরকে, সেটা হলো এ পেশেন্ট কেম টু উইথ দ্য কমপ্লেন্টস অফ ইন্টারমিডিয়েন্ট শর্ট লাস্টিং, শর্ট লাস্টিং মিন্স সেভারাল সেকেন্ডস ভার্টাইগো, মানে পেশেন্টের এত বেশি ভার্টাইগো যে সে তো উঠে দাঁড়াতেই পারে না, এবং শো অবস্থার ডান বাম করলে তার অনেক ভার্টাইগো হয়, উইদর নিস্টিগমাস। আমি উইটার বললাম না, শুধু ভার্টাইগো নিয়ে বললাম। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে একটা একটা ভার্টাইগো হচ্ছে, ভার্টাইগোটা এনি পোশ্চারে হচ্ছে, মানে শুয়ে থাকলে হচ্ছে, দাঁড়ালো হচ্ছে, মানেই হলো কোনো এনি মুভমেন্টেই হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ডায়াগনোসিস হলো বিনাইন পজিশনাল প্যারক্সিজমাল ভার্টাইগো। বিনাইন তার মানে এটা নট ম্যালিগন্যান্ট, পজিশনাল তার মানে পজিশন চেঞ্জ করার বা পোশ্চার চেঞ্জ করার সাথে সাথে হয়, প্যারক্সিজমাল মানে খুব অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য ভার্টাইগো হয় বা মিনিটের জন্য। ওকে, সিমিলার ফিচার্স কাছাকাছি আর কী হতে পারে? একিউট ভেস্টিবুলার ফেলিওর বা ভেস্টিবুলার নিউরোনাইটিস, এটা তো হতে পারে, এটা ইডিওপ্যাথিক কজে হয়, কিন্তু এটাতে হলো একটু লম্বা সময় হয় এবং রিকারেন্ট হয়, দ্যাট মিন্স দুই দিন তিন দিন থাকে, একেবারে শর্ট লাস্টিং না। কিন্তু এমনি অন্যান্য বাকি জিনিস থাকে, যেগুলো একটু পোশ্চার চেঞ্জ করলে ভার্টাইগো হয়, যেটা হলো একিউট ভেস্টিবুলার ফেলিওর বা ভেস্টিবুলার নিউরোনাইটিস, এটা বেশিরভাগই ইডিওপ্যাথিক কজ। কখনো কখনো ভাইরাল ইনফেকশন সারা বলে থাকেন বা বইতে অনেক জায়গাতে থাকতে পারে যে ভাইরাল ইনফেকশনের সাথে কিছু অ্যাসোসিয়েশন আছে, কিন্তু ইয়ে যেটা যেটা বিপিপিবি, এটা হলো আমাদের যে সেমি সার্কুলার ক্যানাল থাকে ইনার ইয়ারে, ওটাতে ওটোলিত, ওই যে ওখানে হলো স্টোন হয়, ক্যালসিফিকেশন হয়, কুপুলোলিথিয়াসিস, ওকে, ওইটার জন্য এটা হয়ে থাকে। ট্রিটমেন্ট কি? আচ্ছা, ট্রিটমেন্টের আগে আরেকটা সিনিয়র হচ্ছে, সেম সিনিয়রই ভার্টাইগো নিয়ে আসছে, সাথে পেশেন্টের টিনিটাস আছে এবং হলো একটু হিয়ারিং ডিফিকাল্টি, ডিফনেস আছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? মিনিয়ার্স ডিজিজ। অথবা আরেকটা সিনিয়র দিলাম যে পেশেন্ট ভার্টাইগো নিয়ে আসছে এবং পেশেন্টের টেন্ডেন্সি টু ফল ওয়ান সাইড, এবং পেশেন্টের যেই সাইডে সমস্যা ওই সাইডেই হলো তোমার ভার্টাইগো, যেদিকে পড়ে যায় ওই সাইডে তোমার হলো জার্কগুলো হলো পেশেন্টের নি জার্ক বা অ্যাঙ্কেল জার্ক, এগুলো ডিমিনিশড এবং মাসেল টোন ডিমিনিশড, এবং পেশেন্টের ইনটেনশন ট্রেমোর আছে। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? এবং পেশেন্টের ধরো নিস্টিগমাস আছে, যেটা টুয়ার্ডস দ্য অপোজিট সাইড, ফার্স্ট ফেস টুয়ার্ডস দ্য অপোজিট সাইড। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? হলো সেরেব্রাল ডিজিজ। সেরেব্রাল ডিজিজও কিন্তু পেশেন্টের ভার্টাইগো নিয়ে আসতে পারে, তার মানে ভার্টাইগো আমরা গ্রসলি দুই ভাগে ভাগ করতে পারি, সেন্ট্রাল ভার্টাইগো এবং পেরিফেরাল ভার্টাইগো। পেরিফেরাল ভার্টাইগোর কজ হলো এই যে বিনাইন পজিশনাল প্যারক্সিজমাল ভার্টাইগো, মিনিয়ার্স ডিজিজ, একিউট ভেস্টিবুলার ফেলিওর, এগুলোর পেরিফেরাল কজ, তার মানে ইয়ার। আর যেটা হলো সেরেবেলাম কজ, সেটা হলো সেন্ট্রাল কজ। কীভাবে ডিফারেন্সিয়েট করা যায় হিস্টেশনে? হিস্টেশনে ডিফারেন্সিয়েটিংটা হলো যেটা পেরিফেরাল ভার্টাইগো, এটা সময়ের সাথে সাথে কমে যায়, সিভিয়ারিটি ইনিশিয়ালি সিভিয়ারিটি বেশি থাকে, পরে আস্তে আস্তে কমে যায়। কিন্তু যেটা সেন্ট্রাল ভার্টাইগো, এটা কিন্তু কনস্ট্যান্ট, পারসিস্ট্যান্ট। এবং ভার্টাইগোর একটা টেস্ট আছে ফিজিক্যাল এক্সামিনেশনে, সেটা হলো হল প্যাক টেস্ট। যদি রিপিটেডলি করা হয় তাহলে ভার্টাইগো একসময় পেরিফেরালি কমে যায়, কিন্তু সেন্ট্রালটা কিন্তু কমে না, সেন্ট্রালটা হলো একই টাইপের ভার্টাইগো সবসময় থাকে। এবং সেন্ট্রাল ভার্টাইগো তো সেরেবেলার কজে ইউজ হতে থাকে, এখানে আদার সেরেবেলার সেন্ট পাওয়া যেতে পারে, কিন্তু পেরিফেরালে পাবো না। ওকে,
এবং পেরিফেরাল ভার্টিগোতে অ্যাসোসিয়েটেড হলো টিনিটাস, ডিফনেস এগুলো থাকতে পারে, এবং নিস্টিগমাসটা হয় টুয়ার্ডস অপোজিট সাইড। আর সেন্ট্রাল ভার্টিগোতে হলো অ্যাসোসিয়েটেড টিনিটাস, ডিফনেস এগুলো থাকে না। ডিফনেস যদি থাকে সেটা হলো এই ইনফ্রাক্রিনিয়াল, অনেক সময় টিউমার এড ক্রিনিয়াল নার্ভ ইনভলভমেন্টের জন্য হতে পারে, তবে ইউজুয়াল না। এবং সেক্ষেত্রে যদি নিস্টিগমাস থাকে সেটা ফার্স্ট ফেসটা থাকে টুয়ার্ডস দ্য সাইড অফ দ্য লেশন। নিস্টিগমাস থাকলে সবসময় এটা ফার্স্ট ফেস কোন দিকে আর হলো স্লো ফেস কোন দিকে ওইটা ঠিক করতে হয়। ফার্স্ট ফেস যেদিকে থাকে ওই অনুযায়ী এটার নমেনক্লেচারটা করা হয়, এটার সাথে সবসময় কম্পেয়ার করা হয়। ওকে, তাহলে বিনিয়ন পজিশন আর প্যারাক্সিজমাল ভার্টিগো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো রিপজিশনিং ম্যানুভার। এটা রিপজিশন মানে যেদিকে ওই হলপাইপ ম্যানুভার টেস্ট করে যেদিকে তোমার ভার্টিগোটা পাওয়া যায় ওইটা নিচে রেখে এটা তোমরা বই থেকে একটু দেখে নিতে পারো। হলপাইপ ম্যানুভারের ইয়েটা, এটা এখানে আসলে আজকে টপিক না, আমি যেন আমি বলতে চাচ্ছি না, জাস্ট বললেই হলো রিপজিশনিং ম্যানুভার বা হলপাইপ ম্যানুভার। এটা সারা পরীক্ষা কখনো তোমাদের করতে দেবে না ইত্যাদি। এছাড়া অ্যান্টিভার্টিগো কিছু মেডিকেশান আছে, যেমন সিনারেজিন, তারপরে তোমার বিটাহিস্টিন, এগুলো দেওয়া হয়। তাহলে এই হলো আমাদের ভার্টিগো রিলেটেড কথাবার্তা। আরেকটা স্যারদের খুব ফেভারিট এবং কমন কোশ্চেন হলো আমাদের বডিতে ইনভলান্টারি মুভমেন্টস কী কী আছে। তো দুই টাইপের, একটা হলো হাইপোকাইনেটিক আর একটা হাইপারকাইনেটিক। হাইপোকাইনেটিক হলো পার্কিনসনিজম, জানো একটা পার্কিনসনিজম হলো একটা ট্রেমর থাকে, ব্রেডিকাইনেশিয়া বা একাইনেশিয়া থাকে এবং রিজিডিটি থাকে। সো ব্রেডি বা একাইনেশিয়া কাছে মুভমেন্ট কম করে, পেশেন্টের স্টার্টিংয়ে শুরুতেই অনেক সমস্যা হয়ে যায়, শুরুই হতে পারে না। আমরা ফিস্টিনেটিং গেটে অলরেডি এটা একটু ডিসকাশন করেছি। এছাড়া ক্যাটাটোনিয়া, এটা হলো হাইপোকাইনেটিক মুভমেন্ট। আর হাইপারকাইনেটিক যদি বলা হয় অনেকগুলো আছে, সারা দেখা যায় একটা দুটো একটু নাম শুনতে চান, ট্রেমর, কোরিয়া, কোরিয়েটোসিস, বেলিসমাস, হেমিবেলিসমাস, ডিস্টোনিয়া, টিক্স, এগুলো হলো ইনভলান্টারি হাইপারকাইনেটিক মুভমেন্ট। সারা হয়তো ট্রেমরের জিজ্ঞেস করতে পারে যে কিছু কমন কজ, এটা আছে ফিজিওলজিক্যাল ট্রেমর, বিনেন এসেনশিয়াল ট্রেমর, এবং মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ যেটা ট্রেমরের সাথে রিলেটেড পার্কিনসনস ডিজিজ, যেটাতে রেস্টিং ট্রেমর। রেস্টিং ট্রেমর সাধারণত একটাই কজ পার্কিনসনিজম, যেটাতে মডারেট অ্যাম্পলিটিউড ট্রেমর হয়ে থাকে। এছাড়া ডিস্টোনিক হতে পারে, ড্রাগ ইন্ডিউসড হতে পারে। সাধারণ হিসাবে জানতে চান যে পাঁচটা ড্রাগের নাম বলো তো যেগুলো ট্রেমর করে। যেমন আমরা ব্রঙ্কিয়ালাজমাতে যে ট্রিটমেন্ট দিই সালবুটামল, ওটা কিন্তু ট্রেমর করে। সালবুটামল থিওফালিনও করে থাকে, তারপরে অ্যান্টিপিলেপটিক কিছু ড্রাগও করে থাকে, যেমন সোডিয়াম ভ্যালপ্রোয়েট, তার মুড স্টেবিলাইজ লিথিয়াম, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, ক্যাফেইন, অ্যালকোহল, এগুলো ট্রেমর করে থাকে। ওকে, ট্রেমর কী কী টাইপের হতে পারে? একটা হতে পারে রেস্টিং ট্রেমর হতে পারে, আরেকটা হতে পারে ইন্টেনশন ট্রেমর হতে পারে। তাই ইন্টেনশন ট্রেমর কিসে পাওয়া যায়? সেরিবেলারটি। ইন্টেনশন ট্রেমরটা কখন হয়? যখন আমরা কোনো একটা জিনিস ধরতে যাই, ধরার সময় হয়। ওকে, অ্যাকশন ট্রেমর বলতে একটা কথা আছে, ইন্টেনশন ট্রেমর ইজ ওয়ান টাইপ অফ অ্যাকশন ট্রেমর। তো অ্যাকশন ট্রেমরটা হলো কোনো কিছু ধরার একদম লাস্ট ফেজে হয় না, মানে আমরা যখন হাতের কোনো একটা পোশারে নেই তখনই, যেমন ধরো আমি একটা হাতে ব্যাগ ধরে আছি, ওই ধরা অবস্থা ট্রেমর হবে। কিন্তু সেরেবেলার যেটা ইন্টেনশন ট্রেমর, এটা হলো ব্যাগটা বা কোনো একটা মোবাইল বা কোনো একটা অবজেক্ট ধরার ঠিক ওই সময় ইন্টেনশন ট্রেমরটা হয়, দেখা যায় ওইটা ধরা হয় না, পাস্ট পয়েন্টিং হয়ে যায়। তারপরে আমরা যদি কোরিয়া বলি, কোরিয়ার হলো কিছু সার্ভার কজ জানতে চাইতে পারে। মোস্ট কমন আসলে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো ড্রাগ ইন্ডিউসড। যারা পার্কিনসনসের পেশেন্ট তাদের লং টার্ম লিভোডোপা যারা নিয়ে থাকে, বা অ্যান্টিসাইকোটিক, তারপরে অ্যান্টিপিলেপটিক ড্রাগ অথবা ওসিপি, ওসিপি তো খুবই কমন ড্রাগ, এগুলো যারা লং টার্ম নিয়ে থাকে ওদের কিন্তু কোরিয়া আমরা পেয়ে থাকি। ড্রাগ ইন্ডিউসটাই সবচেয়ে বেশি কমন। এছাড়া কিছু ডিজিজই আছে, তাই না, একটা ডিজিজের নামই কোরিয়া দিয়ে, হান্টিংটনস কোরিয়া, তারপরে উইলসনস ডিজিজ, যেটাতে লিভার ইনভলভমেন্ট হয় এবং ব্রেন ইনভলভমেন্ট হয়, বেজাল গ্যাংলিয়া, এটা তো ইনভলান্টারি মুভমেন্ট, কোরিয়াটা বেশি হয়। অন্যান্য মুভমেন্ট হতে পারে, বাট কোরিয়া বা কোরিয়েটোটের মুভমেন্টগুলোই বেশি হয়। এগুলোই হলো মানে বেশি কমন কজ। এছাড়া সারা হয়তো অটোইমিউন কিছুর কজ জিজ্ঞেস করলে অ্যাসিলি বলে দিবে, বা অ্যান্টিফসফোলেট অ্যান্টিবডি সিন্ড্রোম, এগুলো তো কোরিয়া হতে পারে, সেরেব্রাল যদি ইঞ্জুরি থাকে কোনো কারণে। এছাড়া বেজাল গ্যাংলিয়া যদি লিশান হয় কোনো কারণে, যে কোনো কারণে, সে কারণে হতে পারে কোরিয়া। এথিটোসিস, এথিটোসিসে কোরিয়া একই জিনিস, এথিটোসিসটা হলো স্লো মুভমেন্ট, কোরিয়াটা হলো একটু ফাস্ট মুভমেন্ট, কজ একই। কাজে এইগুলো হলো একটু ইনভলান্টারি মুভমেন্ট, এগুলো একটু তোমাদের পড়তে হবে, একটু আর একটু বিস্তারিত করে নেবা। এবার আমরা আরেকটা জিনিস বলি টোসিস। টোসিস স্যার জানতে চান টোসিস মানে কি?
ড্রপিং অফ দ্য আপার আইলিড, তাই না? পার্শিয়াল হতে পারে, কমপ্লিট হতে পারে, ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। তো প্রসেসের হয়তো স্যাররা জানতে চাইতে পারেন যে তিন চারটা কজগুলো, যেমন থার্ড নার্ভ পালসি। থার্ড নার্ভ পালসিতে কী হয়, সাধারণত কমপ্লিট প্রসেস হয় এবং ইউনিল্যাটারাল প্রসেস হয়, এবং এটাতে প্রসেসের সাথে একই সাথে কী থাকে, ডাইলেটেড পিউপিল থাকে। ওকে, এবং পিউপিলের পজিশনটা থাকে হলো ডাউন অ্যান্ড আউট, তাই না? কেন ডাউন অ্যান্ড আউট থাকে, কারণ আমাদের যে এক্সট্রা পিউপুলার যে মাসেলগুলো আছে এগুলো দুটা বাদে বাকিগুলো সবই থার্ড নার্ভ দিয়ে সাপোর্ট থাকে। ওকে, কাজেই থার্ড নার্ভ পালসিতে হলো আমাদের ইনটেক থাকে হলো সিক্স ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয় ল্যাটারাল রেকটাস, আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয় হলো সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক দিয়ে হলো আমরা কোন দিকে তাকাই, ওনারটা টিপ অফ দ্য নোজ এরকম মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ডস, আর ল্যাটারালি তাকাই হলো আমরা ল্যাটারাল রেকটাস। আমরা অনেক সময় বলি যে কান দেখি কোন নার্ভ দিয়ে, সিক্স নার্ভ দিয়ে হলো আমরা ইয়ার দেখি, হ্যাঁ ইয়ারতে অ্যাকচুয়ালি দেখা যায় না মনে রাখার জন্য। তারপর টিপ অফ দ্য নোজ দিয়ে আমরা কোন নার্ভ দিয়ে, চার নাম্বার নার্ভ দিয়ে। সো এটা এবং এটা, সো মিডিয়াল ভেক্টর হলো এইদিকে, তাই না? কাজে হলো সিক্স থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসিতে হলো আইয়ের পজিশন থেকে ডাউন অ্যান্ড আউট। কাজে কোন দিকে তাকাইতে বললে আমরা পেশেন্টের এটা ভালো বুঝতে পারবো, যদি আমরা পেশেন্ট বলছি উপরের দিকে তাকান তাহলে এই ক্ষেত্রে হলো থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসির ফিচারটা ভালো আসবে। ওকে, কারণ ইনফেরিয়র অবলিকের জন্য সে উপরের দিকে তাকায়, প্যারালাইসিস উপরের দিকে তাকাতে পারে না। তারপরে হলো মায়াস্থেনিয়া গ্রেভিস, এটা একটা টোসিসের পর, সাধারণত এটা বাইল্যাটারালি পার্শিয়াল টোসিস হয়। ওকে, পিপিল টাচ করে গেলেই কিন্তু হলো কমপ্লিট টোসিস। কমপ্লিট টোসিস হওয়ার জন্য একদম পুরো আই একদম ক্লোজ হওয়ার দরকার নেই, পিপিল ক্রস করলেই পার্শিয়াল টোসিস, আর পার্শিয়াল টোসিস মানে পিপিলের উপরে রয়ে গেছে। ওকে, এছাড়া হর্নার সিন্ড্রোম, হ্যাঁ এটাতে তোমরা থার্ড ইয়ার থেকে পড়ে আসতেছ যে প্যানক্রিয়াস টিউমারে হর্নার সিন্ড্রোম। এই শুধু প্যানক্রিয়াস টিউমার না, আমাদের নেকের এনি প্যাথোলজি, সার্ভাইকাল সিম্পথেটিক গ্যাংলিয়া যেটা, এটাকে যদি হলো কম্প্রেস করে, যেমন এখানে ভাস্কুলার সিস্টেম, যেমন হলো বা ক্যারোটিড আর্টারিতে যদি কোনো ইনিউরিজম থাকে, অথবা এখানে যদি ইভেন লিম্ফ নোডে যদি কোনো প্রেশার দেয়, অথবা পিছনে যদি ভার্টিব্রাল কোনো লেশন থাকে যেটা সার্ভাইকাল সিম্পথেটিক জেনে প্রেশার দিচ্ছে, মেনলি হলো CA-T1 লেভেলে, তাহলে এটা কিন্তু হর্নার সিন্ড্রোম হতে পারে। হর্নার সিন্ড্রোমে পার্শিয়াল টোসিস হয়। ওকে, খুবই ছোটো, একদম বোঝা যায় না, ঠিক এরকম সামান্য একটু হয় হর্নার সিন্ড্রোমে, এবং সাথে আরও কিছু ফিচার্স থাকে তোমরা ওগুলো জানো। পার্শিয়াল টোসিস আর কি থাকে, মিউসিস, অ্যানহাইড্রোসিস, অ্যানোপ্থলমাস, এগুলো থাকে, তাই না? হর্নার সিন্ড্রোম, হর্নার সিন্ড্রোমটা ইউজুয়ালি হলো ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল হতে পারে, বাট রেয়ার আছে। যেমন সিরিঙ্গোমাইলিয়া, সিরিংস যদি থাকে, সিরিঙ্গোমাইলিয়া হলো সেন্ট্রাল ক্যানালের ওখানে একটা কেভিটি, কেভিটিটা যদি বড় হয়, সেন্ট্রাল যে ক্যানাল স্পাইনাল কর্ডে, সেন্ট্রাল ক্যানালের দুই পাশে হলো ইয়েটা থাকে, সার্ভাইকাল চেনটা থাকে, ট্র্যাক থাকে। সো এটা যদি দুই পাশে এনলার্জ করে তাহলে সিম্পথেটিক চেন হলো ইনভলভ হয়ে যায়। তারপরে স্যার অনেক সময় জানতে, আরেকটা মায়োটোনিক ডিস্ট্রফি, এটা বাইল্যাটারাল টোসিসের একটা কথা, সাধারণত পার্শিয়াল টোসিস হয়। সিউডোসিস, সিউডো টোসিস বলতে কী বোঝো, এটা হলো ব্লিফারোস্পাজম যদি কারো থাকে সেটাতে সিউডোসিস টোসিস থাকে। কীভাবে ডিফারেনশিয়েট করবা, অন্যান্য টোসিসগুলোতে যেহেতু আপার আইলিড ড্রুপিং হয়, এই জন্য উপরে ফ্রন্টালিস মাসেল এটাকে উপরে তোলার জন্য ওভার অ্যাক্টিভিটি থাকে, এরকম আমরা চেষ্টা করি, কিন্তু তারপরে চোখ নেমে যায়। কিন্তু ব্লিফারোস্পাজমে এটাতে স্প্যাজম হয়, এই জন্য এটা আপার আইলিড এবং উপরে যে ফ্রন্টাল রিজনে যে মাসেল আছে এরকম ওভার অ্যাক্টিভিটি দেখা যাবে না, ঠিক আছে? কারণ এটা পরে দেওয়ার জন্য এখানে কম্পেনসেটরি এটা ওভার অ্যাক্টিভিটি করে, কিন্তু ব্লিফারোস্পাজমে বা সিউডোটোসিস এরকম থাকে না। কাজে এগুলো হলো আমাদের টোসিসের কজ। নিস্টিগমাস সারা জিজ্ঞেস করতে পারে, নিস্টিগমাস সম্বন্ধে কী জানো? নিস্টিগমাস অনেকটা কিন্তু যে ভার্টাইগোর মতো, ভার্টাইগোর যে কজগুলো ওগুলোতে কিন্তু নিস্টিগমাস হয়, সেন্ট্রাল কজ, পেরিফেরাল কজ। ওকে, দ্যাট মিন্স ভেস্টিবুলার যদি কোনো লেশন থাকে এটাতে হলো নিস্টিগমাস হতে পারে, যদি সেরিব্রালার কোনো লেশন থাকে বা মিড ব্রেনে যদি কোনো লেশন থাকে তাহলে এগুলোতে হলো নিস্টিগমাস হতে পারে। ওকে, এছাড়া ইন্টারনাল আই যে ডিজিজগুলো আছে এগুলো আমাদের জিনিসটা, এগুলো মূলত হলো অপথালমোলজিস্টের অকুলার অনেক ডিজিজও নিস্টিগমাস হতে পারে, তাহলে ওইটা আমরা বলছি না বাকিগুলো। আর মোটামুটি আমাদের ডিসকাশন নিউরোলজি এই টাইপের। তোমরা যদি এর বাইরে মেনিনজারিস অ্যান্ড ক্যাপারাইটিস একটু ডিসকাশন বাকি রয়ে গেছে, এটার সাথে তেমন বুঝছেন, এখানে সিএসএফ অ্যানালাইসিসে কীভাবে তিনটা ডিফারেনশিয়েট করা যায় এটা স্যাররা খুব বেশি জিজ্ঞেস করে থাকেন, এটা খুব ভালোভাবে পড়বে। যদি আমরা স্পেসিফিক্যালি বলি যে সিএসএফ এ হলো
এই তিনটার মধ্যে গ্লুকোজ কোনটাতে সবচেয়ে বেশি কমে? একটা ইনফেকশন হলে কিন্তু সি হিসেবে গ্লুকোজ কমে যায়, কোনটাতে বেশি কমে? এটা একটা কমন মিস্টেক স্টুডেন্টরা করে, সেটা হলো অনেকে বলে যে টিউবারকুলার মেনিনজাইটিস, অনেকে মনে করে যে টিউবারকুলোসিস দীর্ঘদিন একটা লং টার্ম ইনফেকশন হয়তো এটাতে সবচেয়ে বেশি কমে। আসলে তা না, সি হিসেবে গ্লুকোজ সবচেয়ে বেশি কমে হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে, কারণ এটা হলো বেশি ইনফ্লামেশন। টিউবারকুলার বেসিলি যতটুকু ইনফ্লামেশন করে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ইনফ্লামেশনের গ্রেডিংটা সিভিয়ারিটিটা আরও অনেক বেশি থাকে। সো এটাতে অনেক সময় সি হিসেবে গ্লুকোজ কিন্তু প্রায় জিরো চলে আসে, মানে এখানে ইনফ্লামেটরি জিনিসটা খুব বেশি মার্কিং থাকে হলো এটাতে। এবং প্রোটিনও সবচেয়ে বেশি ইনক্রিজ থাকে, একটা ইনফ্লামেশনের প্রোটিন বেড়ে যায়, সেটা হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে। ভাইরাল মেনিনজাইটিস আসলে তেমন কোনো বেশি চেঞ্জ হয় না, আদার দেন ডাব্লিউবিসি কাউন্ট। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে হলো ডাব্লিউবিসি কাউন্টের মধ্যে পলিমর্ফটা বেশি বাড়ে, ওকে, পলিমর্ফটা দ্যাট মিন্স হলো নিউট্রোফিলটা বেশি বাড়ে। আর টিউবারকুলার এবং ভাইরাল মেনিনজাইটিসে হলো লিম্ফোসাইটটা বেশি বাড়ে, তবে লিম্ফোসাইটটা ভাইরালের চাইতে টিউবারকুলার মেনিনজাইটিসে বেশি বাড়ে। অনেক সময় সারা জানতে চাই সি এসএফ অ্যানালাইসিসে অলিগোক্লোনাল ব্যান্ড কিসে পাওয়া যায়, এটা হলো মাল্টিপল স্ক্লেরোসিসে। সি এসএফ ড্র করলে কালার হলো জেন্টোক্রোমিক কালার, ডায়াগনোসিস কি সাবএরাথ্রোইড হেমোরেজ, অথবা সি এসএফ কালেকশন করলে কিছুক্ষণ পরে হলো ব্লাডটা ক্লোটিং হয়ে গেল, কি ডায়াগনোসিস? ট্রমাটিক ব্লাড কালেকশন হয়েছে, মানে তুমি সি এসএফ কালেকশনটা ঠিক মতন হয়নি, ট্রমাটিক হয়েছে। এগুলো সারা ছোটোখাটো কুটিনারি কোশ্চেন করে থাকে। এগুলোর বাইরে যেমন মোটর নিউরন ডিজিজ, হ্যাঁ, এগুলো তোমরা একটু নিজ দায়িত্বে করে নিতে পারো। মোটর নিউরন ডিজিজ বলতে আসলে মোটর একটু একটু করে আমি এক লাইন করে একটু বলে দিই। মোটর নিউরন ডিজিজ মানে হলো মোটর নিউরনের ডিজিজ, তাই না? এর একটা আপার মোটর নিউরন হতে পারে, লোয়ার মোটর নিউরন লেশন হতে পারে, যেটাই হোক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ, ওকে। মোস্ট কমন হলো ALS, এমিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, আমাদের স্পাইনাল কর্ডের যে ল্যাটারাল যে ট্র্যাকটা ওখানে স্ক্লেরোসিস হয়ে যায়, ওকে। তার মানে যেন ল্যাটারাল সাইডে যতগুলো ট্র্যাক্ট আছে এগুলো ইনভলভমেন্ট হয়। সো এখানে মোস্ট কমন প্যাটার্নটা হলো মোটর নিউরন ডিজিজের, আরও অনেকগুলো টাইপ আছে, প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস, বালবার পলসি, প্রাইমারি মাস্কুলার অ্যাট্রফি, কাজেই অনেকগুলো টাইপ আছে, কিন্তু মোস্ট কমন হলো ALS, এমিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এখানে কী হয়, এখানে হলো লোয়ার লিম্বে হয় আপার মোটর নিউরন সাইন, আর আপার লিম্বে হয় লোয়ার মোটর নিউরন সাইন। তার মানে যে ফেসিকুলেশন আমরা বলি একটা ইম্পর্টেন্ট সাইন ফর মোটর নিউরন ডিজিজ, ওটা থাকে আপার লিম্বে, নট কিন্তু লোয়ার লিম্বে। সো মোটর নিউরন ডিজিজের টাইপগুলো অনেক সময় সারা জানতে চাইতে পারেন। ট্রিটমেন্ট আসলে তেমন কিছু না, এটা নিউরো ডিজেনারেটিভ, মানে ভেরি ডেয়ারিং, ভেরি ডেঞ্জারাস ডিজিজ, খুব দ্রুত আসলে পেশেন্ট এক্সপায়ার করে। রাইলুজল নামে একটা মেডিসিন বর্তমানে আসে, যেটা অ্যাভারেজ 3 মাস পেশেন্টের সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়, এর বেশি না। তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস সম্বন্ধে যদি বলি, মোটর নিউরন ডিজিজটা অ্যাকচুয়ালি ডিজিজ অফ ওল্ড এজ, আফটার 50 ইয়ার্স ইউজুয়ালি হয়। মাল্টিপল স্ক্লেরোসিসটা যদি বলি, এটা হলো অ্যাকচুয়ালি মিডল এজে হয়, ফিমেল একটু বেশি হয় মিড এজে মাল্টিপল স্ক্লেরোসিস। তার মানে হলো ব্রেনের বিভিন্ন জায়গাতে স্ক্লেরোসিস হয়ে যায়, এটাকে বলা হয় ডিমায়োলিনেটিং প্লাক পাওয়া যায়। কোথায়? পেরিভেন্ট্রিকুলার রিজনে, অপটিক ট্র্যাক্টে, সেরেবেলামে, স্পাইনাল কর্ডে, এসব রিজনে পাওয়া যেতে পারে কর্পাস ক্যালোসামে। এটা হলো রেমিশন অ্যান্ড রেমিটিং অ্যান্ড রেমিশন ডিজিজ, ওকে, মানে বারে বারে হয়, ভালো হয়, এই প্যাটার্নটাই নর্মাল সবচেয়ে বেশি। এছাড়া প্রাইমারি প্রোগ্রেসিভ হতে পারে, মানে শুরু থেকে আরম্ভ হয়ে কখনোই ভালো হয় না, আস্তে আস্তে পেশেন্ট একবারে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মোস্ট কমন হলো কিছুদিন রোগী ভালো থাকে, কিছুদিন খারাপ থাকে, কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ থাকে, ওকে। এটা হলো মাল্টিপল স্ক্লেরোসিস। এটার হলো যদি একটা ইনভেস্টিগেশন হলে করতে, তাহলে হলো আমরা কী করি, MRI অফ ব্রেন। আর মোটর নিউরন ডিজিজ কিন্তু মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন জাস্ট করতে হয় টু এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়ালস, কনফার্ম করার জন্য। মোটর নিউরন ডিজিজের এখনও তেমন কোনো ইনভেস্টিগেশন আসেনি, কিছু সাজেস্টিং ইনভেস্টিগেশন আছে, বাট নট অল। আর মাল্টিপল স্ক্লেরোসিসের কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায় না, এটা কিন্তু হলো MRI করতে হয়, ডিমায়োলিনেশন প্লাক পাওয়া যায়, ওকে। ট্রিটমেন্ট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, বাট এটা MND-র জন্য মর্টালিটি রেট এত বেশি না, এটা মরবিডিটি বেশি, মানে পেশেন্ট বেড বাউন্ড বা চেয়ার বাউন্ড হয়ে যায়। তারপর পার্কিনসন্স ডিজিজ, এটা থেকে স্যার একটু সিনারি দিয়ে জিজ্ঞেস করতে পারেন, একটা পেশেন্ট নিয়ে আসে তোমার কাছে, হলো ওনার সমস্যা হলো উনি হাঁটতে পারে না, শুরুই করতে পারে না, এবং হলো ওনার হাত কাঁপে, ইল রোলিং মুভমেন্ট, এরকম ডায়াগনোসিসটি। ডায়াগনোসিস হলো তোমার পার্কিনসন্স ডিজিজ, সেটাতে আর কী পাওয়া, এক্সামিনেশন হলে রিজিডিটি পাওয়া যায়। দুইটা কথা আছে, একটা হলো লেট পাইপ রিজিডিটি, আর একটা হলো কগ হুইল রিজিডিটি। এটা এই দুটা টার্মের মিনিং অনেক সময় স্যাররা জানতে চান। লেট পাইপ রিজিডিটি হলো আমাদের এই জয়েন্টটা ভালো বোঝা যায়, সেটা হলো এলবো জয়েন্ট,
মানে হলো এটা হলো তুমি যদি ভাঁজ করার চেষ্টা করো, ফ্লেক্স করার চেষ্টা করো, তাহলে হোল রেঞ্জ অফ মুভমেন্টটা তুমি কীভাবে রেজিস্ট্যান্স পাবা। লেট পাইপ রিজিডিটি, রিজিডিটি আর স্পাস্টিসিটির একটা ডিফারেন্স হলো স্পাস্টিসিটি হলো ইনিশিয়ালি খুব রেজিস্ট্যান্স থাকে, এরপরে হঠাৎ করে দেখা যায় চলে আসে ক্লাস্প ন্যাপ টাইপ। ওকে, স্পাস্টিসিটি হলো ক্লাস্প ন্যাপ টাইপ রেজিস্ট্যান্স। ওকে, মানে ইনিশিয়ালি আসে পরে আর নেই, কিন্তু রিজিডিটি হলো হলো হোল রেঞ্জ অফ মুভমেন্টটাই হলো রেজিস্ট্যান্স থাকে। মানে তুমি যদি এটাকে ভাঁজ করার ফ্লেক্স করার চেষ্টা করো এই জয়েন্টে, তাহলে দেখা যায় যে হোল রেঞ্জেই এটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে। দিস ইজ কল্ড লেট পাইপ রিজিডিটি। এটা হলো আপার লিম্বে হলো এলবে জয়েন্টে, আর লোয়ার লিম্বে নি জয়েন্টে ভালো বোঝা যায়। আর হলো ডাবল রিজিডিটিটা যদি আমরা এইভাবে হাত ধরে দেখি, এটা রিস্ট জয়েন্টে ভালো বোঝা যায়, তাহলে দেখা যায় রিজিডিটি ইজ ইন্টারাপ্টেড বাই ট্রেমর। ওই যে হাতে ট্রেমর থাকে, তো ট্রেমরের জন্য হলো মানে একটু হয় একটু আটকে থাকে, এরকম এরকম হয়। ওকে, এই দুটো জিনিস দেখতে বলে পার্কিনসন্স ডিজিজে। এগুলো আসলে কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নেই পেশেন্টের কমানোর জন্য। এখানে পেশেন্টের বেসিক সমস্যাটা হয় পেশেন্টের হলো অ্যাসিটাইলকোলিন লেভেলটা বেড়ে যায়, ডোপামিনটা কমে যায়। ওকে, সো আমাদের ট্রিটমেন্ট হলো ডোপামিন লেভেলটা পেশেন্টের হলো ব্রেনে বাড়ায়, মানে ইনক্রিজ করতে হয়। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট হলো লিভোডোপা। লিভোডোপা ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট। লিভোডোপা কম দিলে এবং সাথে লিভোডোপা তো অনেক সময় পেরিফেরালি হলো ডিগ্রেডেড হয়ে যায়, যেন লিভোডোপার সাথে কার্বিডোপা মিক্স করে ফার্মাকোলজি থেকে তোমরা এগুলো জানো 1:10, 10:1 রেশিওতে মিক্স করে দিতে হয়। লো ডোজ থেকে আরম্ভ করে হাই ডোজের দিকে যাওয়া হয়। এবং যদি ট্রেমর থাকে তাহলে অনেক সময় অ্যান্টিকোলিনার্জিক বা বিটা ব্লকার দেওয়া হয় ট্রেমরের জন্য। এটা হলো পার্কিনসন্স ডিজিজ। আরেকটা সিনারিও তোমাদেরকে দিতে পারে যে একটা পেশেন্ট তোমার কাছে আসে, ও সকালবেলা ঘুম থেকে উঠলে ভালোই থাকে, কিন্তু বিকাল হতে হতে বা সময়ের সাথে সাথে সে উইকনেস ডেভেলপ করে এবং হলো চোখ দুটো বন্ধ হয়ে আসে, এরকম স্যার একটা সিনারিও দিতে পারে। ওকে, সো এটা এখান থেকে ডায়াগনোসিসটা বোঝা যায়। এটা মায়াস্থেনিয়া গ্রেভিস হতে পারে। মায়াস্থেনিয়া গ্রেভিস হলো পেশেন্ট এক্সারসাইজ করলে বা কাজ করলে আস্তে আস্তে মাসেলগুলো ফেটিক হয়। এটাকে এই উইকনেসটাকে বলে ফেটিকেবল উইকনেস। মানে প্রথমে উইকনেস থাকে না, কিন্তু ফেটিক যখন হয় তখন উইকনেস হয়, মানে কাজ করার পরে উইকনেস হয়। দেখা যায় বিকালবেলা থেকে হলো বাইলেটারাল পার্শিয়াল টোসিস হয়, মায়াস্থেনিয়া গ্রেভিস। ওকে, এগুলো নিউরোমাসকুলার ডিজিজ। এগুলো পরীক্ষা আসলে খুব বেশি জিনিস দেওয়া হয় না। এটা বেড সাইড টেস্ট হলো, আমরা অনেক সময় পেশেন্টকে 1-50 পর্যন্ত গুনতে বলি, দেখা যায় 1-20 পর্যন্ত গুনার পরে আর এনার্জি থাকে না, তাই না? কাউন্টিং টেস্ট। তারপরে হলো তোমার আইস টেস্ট একটা আছে, সেটা হলো দু চোখের উপরে বরফ দিলে, আইস দিলে কিছুক্ষণ এখানে নিউরোমাসকুলার জাংশনে যে ডিজিজটা, তখন হলো সিগন্যালটা ভালো হয়, দেখা যায় যে তখন তার ভালো হয়ে যায়, কী বলে টোসিস ভালো হয়ে যায়। আইসটাই বেড সাইড টেস্ট। ট্যানসিলন টেস্ট বলতে একটা টেস্ট আছে, এখন এটা করা হয় না যেহেতু পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। এগুলো বেড সাইড টেস্ট করে আমরা এই করতে পারি, অথবা অনেক সময় আমরা পেশেন্টের হাত সামনের দিক দিয়ে বলি, এভাবে দিয়ে বলি কি আপনি 1-50 পর্যন্ত গুনতে পারেন, দেখা যায় 50 গুনতে পারে না, হাত দুটা পড়ে যায়। ওকে, মায়াস্থেনিয়া গ্রেভিস ট্রিটমেন্ট হলো ওই যে ফাইসোস্টিগমিন, নিউস্টিগমিন এগুলো দেওয়া হয়। ওকে, মায়াস্থেনিয়া গ্রেভিস এবং কিছু কিছু ড্রাগ এভয়েড করতে হয় মায়াস্থেনিয়া গ্রেভিসকে, যেমন পেনিসিলামিন, তারপরে প্রোকায়নামাইড, কুইনিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপরে হলো অ্যান্টিহালস হাইপারটেনশনের মধ্যে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিবায়োটিকের মধ্যে ফ্লুরোকুইনোন, তারপরে ম্যাক্রোলিড, এগুলো দেখা যায় অনেক সময় মায়াস্থেনিয়া গ্রেভিসের সিভিরিটিটাকে বাড়ায় দেয়। তো এই জন্য এইসব ড্রাগগুলো অ্যাভয়েড করতে হয় মায়াস্থেনিয়া গ্রেভিসে। ইভেন অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কিন্তু অনেক সময় অনেকগুলো অ্যানেস্থেশিয়া দেওয়া যায় না। এটা হলো ফেটিকেবল উইকনেস, মানে হলো কিছুক্ষণ কাজ করার পর উইকনেস বাড়ে। উল্টাটা আছে যে হলো এক্সারসাইজের সাথে সাথে উইকনেসটা কমে, যেমন ওই যে প্যারানিউপ্লাস্টিক তোমরা অলরেডি করেছো, ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোম। ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোমে কিন্তু হলো মায়াস্থেনিয়া গ্রেভিসের মতোই বাট উল্টাটা। ওকে, ফেটিকেবল উইকনেসের ইনভার্স হয়, মানে শুরুতে উইকনেস বেশি থাকে, পরে আস্তে আস্তে দেখা যায় উইকনেসটা কমে আসে। এগুলোর ইনভেস্টিগেশন হলো ওই সিঙ্গেল ফাইবার ইএমজি, এনসিবি উইথ ইএমজি, ইএমজিটা সিঙ্গেল ফাইবার ইএমজি, এগুলো ইনভেস্টিগেশন। আর ডুসিনি মাসকুলার ডিস্ট্রফি, বেকার্স মাসকুলার ডিস্ট্রফি, এগুলো হলো মাসল উইকনেস থাকে, প্রক্সিমাল মাসল উইকনেস নিয়ে আসে। তার মানে হলো এগুলো আর্লিজ হয়। ডুসিনি মাসকুলার ডিস্ট্রফিটা সাধারণত 4-5 বছর বয়সে নিয়ে আসে, আর বেকার্স মাসকুলার ডিস্ট্রফিটা আরেকটু পরে 10 বছরের পরে নিয়ে আসে। সমস্যাটা কী হয়, বাচ্চা বসা থেকে দাঁড়াইতে পারে না,
ওকে, বা হাত দুটো উপরে তুলতে পারে না, প্রক্সিমাল মাসল উইকনেস যেটাকে বলা হয়। ডুচেনি মাসকুলার ডিস্ট্রফিটাতে হলো এটা একটু সিভিয়ার ফর্ম, এটারই হলো মাইল্ডার ফর্মটা হলো বেকারস মাসকুলার ডিস্ট্রফি। ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি দেখা যায় মিডিয়ান সার্ভাইভাল আপ টু 20 ইয়ার্স, আর বেকার সার্ভাইভাল আপ টু 40 ইয়ার্স। পেশেন্টের মধ্যে হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়, এছাড়া এদের অনেক কার্ডিয়াক কমপ্লিকেশন থাকে, দেখা যায় পেশেন্ট এক্সপায়ার করে। আর মায়োটোনিক ডিস্ট্রফি, মায়োটোনিক ডিস্ট্রফিটা হলো, এখানে একটা সাপার অনেক সময় জানতে চান একটু বলে নেই, সেটা হলো মায়োপিতি এবং নিউরোপিতির মধ্যে পার্থক্য মানে দুইটাতেই ধরো একটা লোয়ার লিম্বে একটা পেশেন্টের নিউরোপ্যাথি আছে আর একটা মায়োপ্যাথি আছে, কীভাবে তুমি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করবা। মনে রাখবা নিউরোপ্যাথির যে উইকনেসটা সেটা হলো পেরিফেরালি আরম্ভ হয়, একেবারে ডিস্টাল মাসল থেকে আরম্ভ হয়, আর মায়োপ্যাথিটা হলো প্রক্সিমাল মাসল থেকে আরম্ভ হয়, এক্সেপ্ট মায়োটোনিক ডিস্ট্রফি। মায়োটোনিক ডিস্ট্রফিটা নিউরোপ্যাথির মতো ডিস্টাল লিম থেকে শুরু হয়, এটার যদিও দুইটা টাইপ আছে মায়োটোনিক ডিস্ট্রফির, টাইপ ওয়ানটা ডিস্টাল থেকে আরম্ভ হয় কিন্তু টাইপ টুটা আবার প্রক্সিমাল থেকে শুরু হয় বেশি। এছাড়া এদের একটা স্পেশাল মানে ফেস আছে, হ্যাচেট ফেস এবং বাইল্যাটারাল ফ্রন্টাল বল মায়োটোনিক ডিস্ট্রফিতে। এছাড়া ফেশিয়াল মাসল উইকনেস থাকে, মানে ডিস্টাল মাসল উইকনেসের পাশাপাশি ফেশিয়াল মাসল উইকনেস থাকে, এই কারণে হলো টোসিস হয় এবং নেক মাসল উইকনেস থাকে। এগুলোর আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আসেনি, স্টেরয়েড অনেকে দেয়। কাজেই এই হলো আমাদের নিউরোলজি রিলেটেড ডিসকাশন। তোমাদের যদি আলাদা কোনো কোশ্চেন থাকে হয়তো এখানে কমেন্ট করলে আমি হয়তো পরবর্তীতে আনসার দিতে পারি। সাবার অ্যাকনয়েড হিমোরেজটা একটু বলা হয়নি, এটাতে একটু বলে নিই। একটা পেশেন্টে যদি সাবার অ্যাকনয়েড হিমোরেজ থাকে তাহলে পেশেন্টে তুমি এক্সামিনেশান যদি একটু করতে বলে একটা ইম্পর্টেন্ট জিনিস স্যার অনেক সময় জানতে চান, অ্যাবডোমেন এক্সামিনেশান করলে কী পাওয়া যায়, সেটা হলো অনেক সময় রেনাল বাইল্যাটারাল লিম্ফ পালপেবল এবং ব্যালাটেবল কিডনি পাওয়া যেতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজের সাথে ডাইরেক্ট অ্যাসোসিয়েশন আছে। ওকে, মোস্ট কমন কজ অফ সাবঅ্যারাকনয়েড হিমোরেজকে সেটা হলো বেরিয়ান ইউরিজম, সার্কেল অফ উইলিসে বেরিয়ান ইউরিজম হয়, ওটা যদি রাপচার হয় তাহলে সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হতে পারে। এবং এটা ট্রিটমেন্টে স্পেশালি স্পেসিফিক একটা ড্রাগ দেওয়া হয় নিমোডিপিন, এটা একটু জেনে রাখবে, নিমোডিপিন দেওয়া হয় ভ্যাসোস্পাজম প্রিভেন্ট করার জন্য। আর স্ট্রোক আমি আসলে আজকে তেমন ডিসকাশন করবো না, লংগেস্ট শর্ট কিছু অনেক কিছু ডিসকাশন করা আছে, স্ট্রোক বইতে অনেক সুন্দরভাবে আছে, ওখান থেকে একটু করে নিবে স্ট্রোক। তাহলে আজকে আমাদের নিউরোলজি এ পর্যন্ত ডিসকাশন। আর এখানে একজন কমেন্ট করছে হলো ল্যাম্বার্ট ইডেন সিনড্রোমের কজ কিনা, প্যারানিওপ্লাস্টিক ম্যালিগন্যান্সি হলো কজ, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লিম্ফোমা, এগুলো থেকে বই থাকতে পারে। ওকে, ও মায়াস্থেনিক গ্রিভের সম্বন্ধে জানতে চেয়েছে, অলরেডি বলেছি অল্প করে, মায়াস্থেনিক নিউরোমাসকুলার জাংশনের একটা ডিজিজ। আর ইনভেস্টিগেশন তো বলে দিলাম, বেডসাইড কিছু টেস্ট আছে আর কিছু স্পেসিফিক টেস্ট আছে, ট্রিটমেন্টও বলা হয়েছে। এগুলো হলো একটু আনকমন ডিজিজ, পরীক্ষায় খুব বেশি আসলে জিজ্ঞেস করে না। ওকে, এগুলো জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখা, যদি জিজ্ঞেস করে এক লাইন দু লাইন যদি একটু বলতে পারো, ঠিক আছে। পিপিল একটু করে নিতে হবে, পিপিলটা বলা হয়নি, সেটা হলো আর্গিল রবার্টসন পিপিল বলতে কী বোঝো, এআরপি কিসে পাওয়া যায়, সিফিলিসে বেশি ছিল, এখন তো সিফিলিস খুব একটা না, এখন ডায়াবেটিস মেলেট আছে। নিউরোলজিক্যাল যে কোনো ডিজিজের একটা নিউরোপ্যাথির কমন কজ হলো ডায়াবেটিস মেলেট আছে। ওকে, আর্গিল রবার্টসন পিপিলের হলো ক্যারেক্টারিস্টিক কী, আর্গিল রবার্টসন পিপিল এআরপি তো বলতে হবে, মানে অ্যাবসেন্ট অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এরপর অ্যাকোমোডেশন আর ফর রিফ্লেক্স, পি ফর প্রেজেন্ট, অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, তার মানে লাইট রিফ্লেক্স লস থাকে, তাই না, আর্গিল রবার্টসন পিপিল ডাইলেটেড পিপিল থাকে, তাই না। আর এটার উল্টাটা হলো একটা আছে হলো হোমস আর্ডি পিপিল, তাই না, এরকম একটা নাম আছে, এটা হলো কনস্ট্রিক্টেড পিপিল থাকে, এটা সব নর্মালি থাকতে পারে। কাজে এই হলো আমাদের ডিসকাশন আছে নিউরোলজি রিলেটেড। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আশা করি তোমাদের উপকার হয়েছে একটু হলেও, ঠিক মতন পড়াশোনা করবে, যারা যারা আজকে ক্লাস অ্যাটেন্ড করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করছি।